ওকে, তো আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে ডোমেইন হোস্টিং। আমাদের ফ্রিল্যান্সিং এর মধ্যে যারা আমরা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট আছি, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা। বেসিক দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমাদের সবগুলো কাজই হবে ডোমেইন হোস্টিং এর মধ্যে, তাই না? অনেকে হয়তো আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে জানি, অনেকে জানি না। প্রথমে আমরা ডোমেইন নিয়ে আলোচনা করবো, এরপর হোস্টিং নিয়ে আলোচনা করবো, ভাই রাইট? এখন অনেক কম কম আসছে। আচ্ছা দেখতেছি এখন, ঠিক আছে জি এখন ভাই, সাউন্ড ঠিক আছে? জি জি হ্যালো ভাই, প্রশ্ন ছিল। হ্যালো হ্যালো, প্রশ্ন ছিল? জি জি হ্যালো, আপনার কথা শুনতে পাচ্ছি আজকে আমরা। আজকে আজকের টোটাল টপিকটা কি বলতে পারবেন? মিনাজ ভাই এবং আপনি বললাম যে আজকে সেটাই পুরোটাই বলবো, আমি আগে বলবো টপিকটা, এরপর স্টার্ট করবো, সমস্যা নাই। জি জি আচ্ছা, আমার যদি ভয়েসে প্রবলেম হয়, আমি একটা জিনিস করি আপনাদের জন্য। ভাইয়া, আলমগীর ভাই আপনার মাইক্রোফোনের সর্বোচ্চ ভলিউমটা ব্যবহার করলে তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি করে থাকেন তাহলে এনাফ। বুঝতে পারছি, ওইটা ফিক্স করতেছি, সমস্যা নেই। জি ধন্যবাদ ভাইয়া। হ্যালো, এখন এখন কি আগের থেকে একটু বাড়ছে সাউন্ডটা? জি বেশ ভাইয়া, জি ভাইয়া এখন অনেকটা ক্লিয়ার আগের চাইতে আমরা পাচ্ছি। আমরা কন্টিনিউ করি না? হ্যাঁ হ্যাঁ ওকে, কমপ্লিট শুরু করতে পারেন। এখন আমরা যেটা বললাম, আমাদের হচ্ছে ফ্রিল্যান্সিং শুরুর মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, যেটা আমরা করবো। লাইক আমার যদি কেউ বলে ফ্রিল্যান্সিং করতে কি লাগে, আমরা কি বলবো? আমাদের ফ্রিল্যান্সিং করতে সবচেয়ে ইম্পর্টেন্ট কি লাগে বলেন তো? একদম শুরুতে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিছুই জানে না, ও বললো বাড়িতে বসে ইনকাম করা যায়, এই জন্য কি লাগে? কম্পিউটার লাগে, কম্পিউটার লাগে, মোস্ট বেসিক থিং। আমরা সবাই জানি যে একটা কম্পিউটার লাগে, এটা হচ্ছে মোস্ট বেসিক থিং। কম্পিউটারটা কেন লাগবে? কারণ কম্পিউটারে আমার সবকিছু স্টোর করা থাকবে, যেটার মধ্যে আমি কাজটা করব, কাজটা শো করব বা কাজটা আমি সাবমিট করব, ঠিক আছে? এবং আমি কম্পিউটার ইউজ করে কাজটা কিসের মধ্যে করব, সেই জিনিসটা হচ্ছে ডোমেইন হোস্টিং। ডোমেইনটা হচ্ছে আমার কাজটা কোথায় থাকবে সেটার নাম, হোস্টিংটা হচ্ছে এই কাজগুলো কোথায় জমা থাকবে সেই জায়গাটার নাম। লাইক এটা যদি আমি একটু ক্লিয়ার করি, লাইক এটা হচ্ছে google.com, এটা তো আমরা সবাই চিনি, তাই না? google.com এটা একটা নাম, তাই না? গুগলটা হচ্ছে এদের নাম, আর .com টা হচ্ছে এটা কোন টাইপের ডোমেইন। লাইক আমাদের যেমন ইমেজ, আমরা যখন ডাউনলোড করি ইমেজ, কি কি হয় বলেন তো? কি কি টাইপের ইমেজ হয়? জেপিজি ফরম্যাটে হয়, একটা ধারণা আছে, পিএনজি ফরম্যাটে হয়, জেপিজি ফরম্যাটে হয়, জেপিজি ফরম্যাটে হয়, হ্যাঁ জেপিইজি ফরম্যাটে হয়, রাইট? অনেক কিছু হয়, ওএফপি হয়, আর অনেক ভার্সন আছে। এগুলো হচ্ছে ইমেজের টাইপ, মানে মেশিনটা যখন রান করবে এটা কোন টাইপের ফাইল এটা বোঝার জন্য এই এক্সটেনশনটা লাগে। আর ডোমেনের ক্ষেত্রে এই এক্সটেনশন হচ্ছে এটা কোন টাইপের ডোমেন এটা বোঝার জন্য লাগে, ঠিক আছে? তাহলে এই গুগলটা হচ্ছে মেইন ডোমেন নেম, আর এটা হচ্ছে ডোমেন টাইপ, ঠিক আছে? সো এক্ষেত্রে আমাদের সবারই তো ডোমেন হোস্টিং লাগবে, অবশ্যই লাগবে, যেহেতু আমরা কাজ করব, ক্লায়েন্টের কাজ করব, তখন তো ক্লায়েন্ট আমাদের ডোমেইন দেবে। কিন্তু তার পূর্বে তো আমার এই সম্পর্কে ধারণা থাকতে হবে, তাই না? না হলে তো আমি কাজ করব কিভাবে, ক্লায়েন্টকে আমি বলবো কিভাবে আমি এই সম্পর্কে এক্সপ্লেন? আমরা সবাই মিউট করে রাখবো, যখন কথা বলার দরকার হবে আনমিউট করে কথা বলবো, সব সময় আনমিউট অবস্থায় রাখবো না, কারণ এমন হতে পারে আনফরচুনেট কোনো সাউন্ড আমার মাইক থেকে আসতেছে, ঠিক আছে? এটা সবাই খেয়াল রাখবেন। ওকে, যেখানে আমরা ছিলাম, তাহলে ডোমেন নামটা বুঝলাম, আমার কোম্পানির নেম বা আমার পার্সোনাল নেম বা আমার পোর্টফোলিও নেম অথবা যেই কোনো টাইপের একটা নেম যেটা দিয়ে আমি মিন করতে চাচ্ছি আমার বিজনেসটা বা আমার পার্সোনাল প্রোফাইলটা, আর এটা হচ্ছে আমার এক্সটেনশন, যেটা আমি যেখান থেকে আমি এটা বাই করবো, এটা যেখান থেকে আমি পারচেস করব সেইটার হচ্ছে এক্সটেনশন নেম, যেটা হচ্ছে নর্মালি আমরা একদম যদি নিতে চাই তখন আমরা .com টা চুজ করবো, কারণ .com টা হচ্ছে সর্বস্বীকৃত, ঠিক আছে? গুগল থেকে, লাইক আপনি গুগলে যে কোনো কিছু সার্চ করলে আপনি 90%-এরও বেশি দেখতে পারবেন যে সে আপনাকে .com ডোমেন দেখাচ্ছে, ঠিক আছে? যেমন আপনি যদি দিলেন হচ্ছে বিডি ক্রিকেট, এখানে কিছু দূর গেলে আপনি দেখতে পারবেন হচ্ছে প্রথম থেকে .com ডোমেন গুলো আপনাকে দেখাবে, ঠিক আছে? .com টা গুগলের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি পায়, আর বর্তমানে সবচেয়ে বেশি ট্রাফিক জেনারেট হয় গুগল থেকে,
এই ক্ষেত্রে এখন আমাদের কেন এটা দরকার? এখন আমি যেমন আলমগীর এইচ কবির, এখন ক্লায়েন্টকে আমি যদি বলি আমি আলমগীর এইচ কবির খুব ভালো কাজ জানি, সে আমার কাছে প্রুফ চাইবে অবশ্যই, তখন আমি তাকে কি প্রুফ দিব বলেন তো? কি প্রুফ দিতে পারি যখন ক্লায়েন্ট বললো তুমি কাজ পারো আমাকে দেখাও? আমার নিজের একটা সাইট, নিজের একটা সাইট পোর্টফোলিও হিসেবে দেখাতে পারে, পোর্টফোলিও বা কোন একটা সাইডের লিংক দিতে পারে যেটা আমি করেছি বা আমার কাজ বা আমার প্রোফাইলের ডিটেইল যেখানে আছে, তাই না? এই টাইপের কোন একটা সাইট। এখন এই সাইটটার নাম কেমন হবে? hajawarallo.com এরকম কিছু হলে কি ক্লায়েন্ট ট্রাস্ট করবে যে এটা আমি করেছি? করবে না, তাই না? সেক্ষেত্রে আমার নামটা কেমন হতে পারে? আমার নামটা হতে পারে আমার ব্র্যান্ডিং নেম, যেটা দিয়ে গুগল করলে ক্লায়েন্ট আমাকে পাবে। যেমন এই যে আমি একটা গুগল করলাম জেনারেল একটা ব্রাউজারে, গুগল করার পরে আমার গুগল রেজাল্টটা আসবে। এই হচ্ছে আমার গুগল রেজাল্টটা আসলো এখানে, তাই না? গুগল রেজাল্টটা আসার পরে এখানে আমাকে ফিচার করে দেখাচ্ছে, ঠিক আছে? ফিচার করে দেখাচ্ছে এখানে আমি কি, এই ডিটেইলস গুলো দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে ওয়েবসাইট ডিজাইনার ইন বাংলাদেশ, যেটা গুগল এখানে ফিচার করেছে। এখানে আমার নাম্বার গুলো দেখাচ্ছে, আমার অ্যাড্রেসটা দেখাচ্ছে, আমার ফেসবুক ইউআরএলটা দেখাচ্ছে। এদিক দিয়ে আমি যখন আসবো এখানে আমার সবগুলো সাইটের ডিটেইলস গুলো এখানে দেখাচ্ছে, তাই না? সোশ্যাল মিডিয়া সবকিছু, এবং আমার এখান থেকে আমার ডেস্টিনেশন, আমার কল, সবকিছু, মানে এখানে কি করেছে গুগল ফিচার করেছে। এখন ক্লায়েন্টকে যদি আমি বলি আমার ব্র্যান্ডিং নিয়ে কাজ, সার্চ দিয়ে আমাকে দেখলো, আমার ইমেজ গুলো দেখলো, সবকিছু দেখার পর ক্লায়েন্ট বুঝলো যে হ্যাঁ আমি রিয়েল পার্সন, এক্সপিরিয়েন্স পার্সন। এখন আমি একটা সাইট যদি দেই hajawarallo.com, তখন কিন্তু ক্লায়েন্ট আস্ক করবে না, কিন্তু ক্লায়েন্টকে আমি যদি দেই এই পুরো নেমটা .com, এখন কি ক্লায়েন্ট বিশ্বাস করবে এটা আমার? আপনাদের কি মনে হয়, আপনারা বিশ্বাস করবেন না? আপনাকে গুগল র্যাঙ্ক করবে এবং আপনার যে প্রফেশনটা এটা গুগল ফিচার করবে, ঠিক আছে? এখন সেই ক্ষেত্রে আপনি যখন র্যাঙ্ক করবেন তখন আপনার ডোমেন নেমটা অবশ্যই আপনার ব্র্যান্ডিং নেমের উপর ডিপেন্ডেন্ট হতে পারে। লাইক আমি যেমন নিয়েছি আমার নেমটা দেখেন, এই যে আমার পুরো নেমটা .com, ঠিক আছে? এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি ক্লায়েন্টকে দেখানোর জন্য ইউজ করি বা আমার পোর্টফোলিও গুলো এখানে রাখার জন্য আমি ইউজ করি। যেখানে আমার সাইটটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার সাইট। এখন কারো কারো এমন হতে পারে যে এটা অলরেডি আরেকজনের ব্র্যান্ডিং নেম হিসেবে সে নিয়ে নিয়েছে, এই পুরো ডোমেন তার সে নিয়ে নিয়েছে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার মূল নামের পরে একটা ড্যাশ দিয়ে দিতে পারি, -.com, বুঝতে পারলাম? ঠিক আছে, আমি এরকম নিলেও কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে .com, না এরকম কখনোই করা যাবে না। আমার পুরো ব্র্যান্ডিং নেমটা যেন শো করে সেখানে সর্বোচ্চ আমি ড্যাশ ইউজ করতে পারি। যদি না হয় তাহলে আমি হয় ব্র্যান্ডিং নেম চেঞ্জ করবো, না হলে আমি ডোমেন অন্যভাবে চিন্তা করবো, ঠিক আছে? আশা করি সবাই পেয়ে যাবেন আমরা যেভাবে ব্র্যান্ডিং নেম চুজ করা দেখাবো। সেক্ষেত্রে আপনার গুগলের জন্য সার্চ, অনেকে এইখানে ডট দিচ্ছেন, আমি জানি না এটা কি ভুল করে দিচ্ছেন না ইচ্ছা করে দিচ্ছেন, বিষয়টা আনফর্চুনেট। হ্যাঁ, ট্রাই করেন এটা ইরেজ করে দেওয়ার, এইখানে একটা আছে, এইখানে একটা আছে। ওকে, তার মানে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের ডোমেন নেম কি হওয়া উচিত, তাই না? আমরা বুঝলাম না, নাকি প্রশ্ন আছে কোনো? এখন প্রশ্ন করতে পারেন। সেটা কিন্তু আমার নামে না, সেটা অন্য একটা নাম, আমি একটা র্যান্ডম একটা নাম চুজ করছি, তো সেই নামে এখন এটা আমার ব্র্যান্ডিং এর উপরে, আমি ব্র্যান্ডিং এর জন্য এটাকে কিভাবে ইউজ করছি? আপনি যখন প্রফেশনালি কোনো বিজনেস করতেছেন বা কোথাও একটা অফিসে আপনাকে বললো তোমার ফেসবুক এর প্রোফাইলের লিংকটা দাও, আপনি তো তখনই কখন আপনার ভাইয়া, তো আমি কি এমন করতে পারি যে আমার যে ডোমেইন যদি আছে ভালো হতো এটাই কি করার যেতে চাইলো তো যেতে পারো। জানো রহমান ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি
যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, আমার এই যে ডোমেনের সাথে আমার নামটা এড করে কোন সাব ডোমেইন এড করা যেতে পারে কিনা? এটা র‍্যাঙ্ক করবে না প্রথমত, আর দ্বিতীয় র‍্যাঙ্ক করলে এটা দ্বারা আপনি কোনো প্রফিট হবে না। এখানে আপনি সব কাজ শিখতে পারবেন, সবই করতে পারবেন। একটা ডোমেনের প্রাইসটা খুব বেশি হবে না, আপনি যদি আপনার এক্সিস্টিং হোস্টিং থাকে জাস্ট একটা ডোমেন কিনে সেখানে অ্যাড করে নিতে পারেন, সেম সব কাজ কি করবে, বুঝতে পারছেন? 1000 টাকার মধ্যে আপনি একটা ডোমেন পেয়ে যাবেন, 1 বছরের অ্যাক্সেস। জাস্ট আপনার ডোমেন নেমটা যেটা আছে আপনার ব্র্যান্ডিং নেমে নিয়ে নেন, সেক্ষেত্রে আপনার গুগলে র‍্যাঙ্ক করা খুব ইজি হবে। ভাইয়া বলছি যে আমার ব্র্যান্ডিং নামের সাথে xyz ডোমেইনটা নেওয়া আছে, সেটা কি পরে আবার চেঞ্জ করা যাবে .com? এই ডোমেইনটা প্রফেশনাল না, এটা হচ্ছে বেশিরভাগ সময় হ্যাকিং টাইপের কাজ করতে ইউজ হয়, যেটা হচ্ছে ফ্রি ডোমেইন বলে। ফ্রি ডোমেইনটা এটা কোনো ক্লায়েন্টই আপনাকে কখনোই ট্রাস্ট করবে না, এটা আপনার 95% এটা নেওয়া আছে এখন। আচ্ছা ভাইয়া, আপনি না .com নেওয়ার চেষ্টা করুন, আপনি দরকার কিছুদিন। এখন যেহেতু ফ্রিল্যান্সিং আমরা আসছি, যেহেতু ফুল ফোর্সটা দিতে চাচ্ছি, খুব বেশি কস্টিং হবে না, 10-15 হাজার টাকা কস্টিং হবে না, আপনার 1-2 হাজার টাকার মধ্যে আপনার সম্পূর্ণ প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে। সেটা আমরা আস্তে আস্তে আসবো, সবকিছু আমরা কিভাবে সুবিধা মতো নিতে পারি, কার নেওয়া উচিত কার নেওয়া উচিত না সবকিছু আমরা আসবো। ডোমেন নেম কি জিনিস এটা কি আমরা বুঝতে পারছি কিনা, এটা হচ্ছে কোয়েশ্চেন। আমাদের অফিসে সবাই তো সেই ক্ষেত্রে .com ডোমেইনটা প্রায়োরিটি গুগল ও দিচ্ছে আপনাকে, ঠিক আছে? 80% এক্সট্রা প্রায়োরিটি দিচ্ছে, আপনি কেন এই অপরচুনিটি মিস করবেন? ফ্রিল্যান্সিং টা আপনার ক্যারিয়ার, তাই না আলমগীর ভাইয়া? আমি যদি আপনি এরকম যেমন আলমগীর তারপরে একটা হাইফেন ব্যবহার করছিলেন প্রথমে, তো এইভাবে যদি ব্যবহার করা হয়, আলমগীর ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি বলছি যে এই হাইফেনটা ব্যবহার করার কারণে আমার গুগলে যখন এই নামটা সার্চ করা হবে তখন র্যাঙ্ক পাইতে কি কোনো সমস্যা হবে হাইফেনের জন্য গুগল? কোনো সমস্যা হবে? দেখতে পাচ্ছেন গুগল সবসময় হাইফেন ইউজ করে এবং সে এইটাকেই মোস্ট প্রায়োরিটি দেয়। জি হ্যাঁ, ধন্যবাদ। ভাইয়া আমার .com ডোমেইনটা অ্যাভেলেবল না, কিন্তু .com.bd অথবা .me ডোমেইন নাও যাবে নিতে পারেন, বাট .com অ্যাভেলেবল না থাকলে হাইফেন নেওয়াটা বেস্ট। হাইফেন না থাকলে এর পরবর্তীতে আপনি মি বা টেক এই টাইপের কিছু নিতে পারেন, .net গুলো প্রাইস ভ্যারি করতে ভালো কাজ করে ক্ষেত্রে, অথবা .net অর্গানাইজেশনের জন্য নিজের জন্য পার্সোনাল কাজে .net না, আসলে .net টা একটু ডিফারেন্ট পারপাসে ইউজ হয়, যেটা বাইরের দেশের ক্লায়েন্টে খুব ভালো বুঝে। তো সেক্ষেত্রে আপনি .net যখন দিবেন ফার্স্টেই ভাববে আপনি প্রফেশনাল না খুব বেশি। আমি .me ডোমেইনটা ইউজ করতে পারবো? হ্যাঁ, .me অথবা .dev নামে একটা ডোমেইন আছে, এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে ক্লাস শেষে আমাকে নক দিলে আপনাকে আমি হেল্প করব এটা চুজ করতে, সমস্যা নাই, সেগুলো আমি পরবর্তীতে আসব, ঠিক আছে? .dev একটা হয় বর্তমানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যারা করে তাদের জন্য, সেটা হচ্ছে .com এ না পেলে তারপর হাইফেন দিয়ে না পেলে তারপরের অপশনে মি বা ডেভ বা টেক, এই তিনটার যে কোনো একটা আপনারা দেখতে পারেন, সেটা আমি বলবো সামনের দিকে, ঠিক আছে? এখন তাহলে ডোমেইন নেম বুঝলাম, এখন বোঝার পরে আমরা যেমন যখন আমাদের ব্র্যান্ডিং নেমটা ভাই একটু পরে চুজ করাই দিবে, সবার ব্র্যান্ডিং যখন আমরা সিলেক্ট করে ফেলবো, করে ফেলার পরে এটা কিভাবে দেখবো যে আমার এটা আসলে .com নেওয়া যাবে না যাবে না, বা কেউ নিয়ে ফেলছে কিনা অলরেডি? বিএস নামে একটা সাইট আছে, আরো বিভিন্ন অনেক সাইট আছে, কিন্তু এটা একটা সাইট যেটা ইজিলি দেখা যায়। এই সাইটটা আমি আপাতত এখানে রাখছি, একটু পরে দিয়ে দেবো আপনাদেরকে, সমস্যা নেই। এই লিঙ্কে গিয়ে আমরা কি করবো, আমাদের .com যে ডোমেইনটা আছে, যেমন ধরেন আমার নামটা আমি এখানে লিখি, একটা নোটপ্যাড নেই,
আমি অফলাইন নোট নেই করি। আচ্ছা ঠিক আছে, এরকম একটা নাম নিলাম, ধরেন আমার নাম এরকম একটা নাম আমি নিলাম, এটা ধরেন আমার ব্র্যান্ডিং নেম চুজ হলো, ধরেন ভাই আমাদেরকে দেখাই দিল কিভাবে ব্র্যান্ডিং নেম চুজ করবো, আমি চুজ করলাম এটা আমার ব্র্যান্ডিং নেম হিসেবে আমি নিব। এখন এটার ডোমেইনটা আমি চেক করবো, ঠিক আছে। লোড হওয়ার কথা খুব দ্রুতই, অথবা আমরা আমাদের it.com চলে যাই। কোন কিছু হয়তো আপডেট হচ্ছে আমার পিসিতে, নট শিওর, কারণ হঠাৎ করে আমার পিসি নেট চলে হয়েছে এখন। যাই হোক, আই থিঙ্ক, আচ্ছা একটা জিনিস আপনাদেরকে অ্যাভয়েড করে দেয়, এই ইমেজটা বর্তমানে স্প্রেড হচ্ছে খুব বেশি, আপনি এই ইমেজটা ফেসবুকে কাউকে যদি সেন্ড করেন সাথে সাথে আপনি টেম্পোরারি 3 দিনের জন্য আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা অনেকে হয়তো আপনাকে সেন্ড করবে, মেসেঞ্জার সেন্ড করে বলবে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করে বলবে আমি একটু মেসেঞ্জার ইমেজটা দিতে, মানে হয়তো মজা করবে কিন্তু আপনার কিন্তু ফেসবুকটা 3 দিনের জন্য টেম্পোরারি ব্লক হয়ে যাবে, কারণ এটা হচ্ছে ফেসবুকের যে টার্মস এন্ড কন্ডিশন আছে তার বাইরে, ওরা মানে এই বেবিটা এখানে আছে এটা ওরা হার্মফুল মনে করে, যেহেতু সামনে পড়লের জন্য বলে দিলাম। আচ্ছা এখানে চলে আসলাম না, এখানে চলে আসার পরে jorati.com এই যে এখানে আমার ডোমেনটা সার্চ করতে পারবো, তাহলে আমার পুরো নামটা প্রথমেই ট্রাই করবো আমি, ফর শিওর এই পুরো নামটা আমি এখানে ট্রাই করবো ফার্স্ট। এই হচ্ছে আমার পুরো নেম, আমি পুরোটা নিয়ে গেলাম, নিয়ে এখানে দিব, দিয়ে এই স্পেস গুলো কাটবো, এই স্পেসটা কাটলাম, এই স্পেসটা কাটলাম, এখান থেকে আমি চুজ করবো .com সার্চ করবো না অন্য কিছু সার্চ করবো, .com টাই আমি দেখবো, সার্চ করলাম, এখানে লোড হয়ে ও আমাকে চেক করে বলে দিবে যে এটা, কারণ এটা আমি অলরেডি নিয়ে ফেলছি, তো আমি ড্যাশ দিয়ে ট্রাই করবো, ঠিক আছে, নেক্সট স্টেপ থাই থাকবে আমার ড্যাশ দিয়ে ট্রাই করা। এই কংগ্রেচুলেশন, এটা অ্যাভেলেবল আছে, ঠিক আছে, তারপর আমরা বুঝতে পারলাম আমাদের ডোমেইনটা অ্যাভেলেবল আছে। এটা হচ্ছে ব্র্যান্ডিং নেম চুজ করার পর সরাসরি ব্র্যান্ডিং নেম দিয়ে একবার .com ট্রাই করবো, যদি না হয় একটা ড্যাশ দিয়ে ট্রাই করবো, তারপরেও যদি না হয় এখান থেকে আমরা বাকি যে আছে এইগুলো দিয়ে ট্রাই করতে পারি, যেহেতু এখানে এই কটা চেক করার অপশন এখানে পাচ্ছি, বাকিটা চেক করার জন্য আমরা ইন্টারনেট বিএস এ চলে যাবো, যেটা জানি না কোনো একটা কারণে এখন লোড হচ্ছে না আমার পিসিতে, হয়তো আপনাদের পিসিতে লোড হবে। নয়া ব্রাউজারটা একটু আপডেট আসছে নাকি ব্রাউজারে আপডেট হতে পারে, বাট আমি এখন আপডেট দিতে যাচ্ছি না আর কি, কারণ এটা সময় নিয়ে ফেলবে আর ব্রাউজারটা তখন ওপেন করা যাবে না। আচ্ছা যাই হোক, এখন তাহলে কি করলাম আমরা চেক করে আমরা ডোমেনটা, এটা অ্যাভেলেবল আছে তার মানে এটা আমার ডোমেন হিসেবে চুজ হলো, আমার ডোমেন নামটা কি হলো .com, তাই না, এই পুরোটা হলো আমার ডোমেন, এটা হচ্ছে আমার ডোমেন হিসেবে আমি পাইলাম। এখন এই ডোমেনটা তো পাইলাম, এই ডোমেনটা সার্চ করলেই কি আসা শুরু হবে আমার ডোমেনটা কি, ধরেন আমি ডোমেনটা আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি এই ডোমেনটা যখন আমি ইউআরএল এর মধ্যে দিয়ে পেস্ট করব, এন্টার করব, তখন কিন্তু আমার ডোমেনের আন্ডারে কিছুই আসবে না, তাই না, কারণ এই ডোমেনটা কোথায় কোনো যে কি লোড করবে এই জিনিসটা এখন শিওর না ডোমেনটা, তাই না, আর ডোমেনটা লোড যখন করবে লোড করার জন্য ডাটার জন্য কি দরকার হয়, ডাটা রাখার জন্য বলেন তো, মোবাইলের জন্য কি হয় মেমোরি, ঠিক আছে না, এটা হচ্ছে ড্রাইভ, পিসির জন্য আমরা ড্রাইভ ইউজ করি, মোবাইলের জন্য মেমোরি ইউজ করি, ডোমেনের জন্য এর সমস্ত ডাটা রাখার জন্য ইমেজ টেক্সট তারপর স্ট্রাকচার রাখার জন্য আমরা কি ইউজ করি, হোস্টিং ইউজ করি, হোস্টিংটা কে প্রোভাইড করবে আমাকে, হোস্টিং কোম্পানি প্রোভাইড করবে, তাহলে দুইটা জিনিস বুঝলাম, ডোমেনটা লাগে আর ডোমেনটার সব ফাইল রাখার জন্য হোস্টিং লাগে, ডোমেন এন্ড হোস্টিংটা হচ্ছে আমাদের হোস্টিং কোম্পানি কানেক্ট করে আমাদেরকে সিপ্যানেল এর অ্যাক্সেস দেয়, সিপ্যানেলটা কেমন হয় আমরা একটু দেখে আসি, পুরো ডোমেন নেম .com/cpanel এইটা দিয়ে সার্চ করলে যদি আসে তার মানে আপনি হচ্ছে লাইসেন্স সিপ্যানেল এর অ্যাক্সেস পেয়েছেন। অনেকে দেখবেন অনেক কিছু দেয় ডট, অনেক কিছু দেয় যেমন আলমগীর hcovid.com আমি যদি লিখি এখান পরে অনেক অনেক কিছু দেয়, এখানে ধরুন বিভিন্ন জিনিস হয়, নামগুলো আমি মেনশন করতে চাচ্ছি না, এখানে
স্ল্যাশ সিপ্যানেল দিলে যদি আসে সে তার মানে আপনি ভেরিফাইড সিপ্যানেল লাইসেন্স পেয়েছেন সেই কোম্পানি থেকে ঠিক আছে যেমন আমার ডোমেনটা স্ল্যাশ যদি সিপ্যানেল আমি লিখি আমার এখানে সিপ্যানেলের যে লগইন ইন্টারফেসটা লোড হবে লোড হচ্ছে দেখেন এই যে এখানে সিপ্যানেল ডট আমি ডট কম অটোমেটিক রিডাইরেক্ট করে নিয়ে গেল মানে কি আমার একটা ভ্যালিড লাইসেন্স সহ সিপ্যানেল এটা এখন আমি কি করব এখানে আমার ইউজার নেমটা দিব এখানে আমার পাসওয়ার্ডটা দিব এটা আমাকে হোস্টিং কোম্পানি প্রোভাইড করবে ঠিক আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি কি করব লগ ইন প্রেস করবো আমার সাথে সাথে কি হয়ে যাবে লগ ইন হয়ে যাবে তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি লগ ইনে হিট করলাম এটা সাকসেসফুলি লগ ইন হয়ে গেল এখন লগ ইন হয়ে আমরা যে ইন্টারফেসটা দেখতে পারবো এইটা হচ্ছে সি প্যানেল ঠিক আছে এটা মোস্ট আপডেটেড যে আছে বর্তমানে এইটা হচ্ছে এই থিমটা চাইলে চেঞ্জ করা যায় প্যানেলের থিমটা সেটাও আমরা দেখবো পুরোটা লোড হোক ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাই কিছু কিছু হোস্টিং এ এসে যায় ওইগুলা তো সি প্যানেল থাকে না ওইগুলা কিভাবে মেইনটেইন করে ওগুলা একটু বলতেন যদি ওরা হচ্ছে অ্যাক্সেস দেয় ওদের সাইডে ভায়া হয়ে মানে আপনি এডিটর হয়ে কাজ করেন সমস্ত অ্যাক্সেস ওদের কাছে থাকে যেমন আমার সাইটটা দেখেন পুরো অ্যাক্সেসটা আমার কাছে আমি চাইলে আমার ডোমেনে চেঞ্জ করতে পারি নতুন ডোমেনে অ্যাড করতে পারি ডিলিট করতে পারি সবই করতে পারি কিন্তু ওই ডোমেনটা এমন না ওইটাতে কি করে ড্যাশবোর্ড দেয় একটা সাইডের ভেতরে এটার ভেতরেই ড্যাশবোর্ডটা থাকে ঠিক আছে এটার ভিতরে ড্যাশবোর্ডটা থাকে এই ড্যাশবোর্ডের মধ্যে কাজ করতে হয় মানে পর মেইন যে অ্যাক্সেস গুলো এগুলো আমি পাই এখানে আমি চাইলে আমার সাইডের আপলোড লিমিট বাড়াতে কমাতে মানে যা কিছু করা সম্ভব সি প্যানেলের সবই আমি করতে পারবো ওয়ার্ডপ্রেস সম্পূর্ণ মেইনটেইন করা সবই করতে পারবো কিন্তু এই ক্ষেত্রে যে ড্যাশবোর্ডটা দেয় এটা কন্ট্রোল অ্যাক্সেস দেয় আপনাকে সমস্ত কন্ট্রোল তাদের কাছে থাকে সেই কন্ট্রোলের আন্ডারে আপনি হয়তো কিছু কাজ আপনি মেইনটেইন করতে পারেন এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয় আপনার গোডাডি বা বড় বড় যে হোস্টিং কোম্পানি বর্তমানে দিচ্ছে লো বাজেটের যে প্যাকেজ গুলো এই সবগুলোতেই তারা সি প্যানেল ছাড়া তাদের সাইডের আন্ডারে অ্যাক্সেস দিচ্ছে আপনাকে মানে আমার একটা ইয়া ছিল নেম সিম্পে ওদের দেখছি যে ওইখানে ইয়া নাই মানে ইজি ডাব্লিউপি নামে ওইখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা কিন্তু মানে সি প্যানেলের কোনো ইয়া নাই প্যানেল দেয় নাই মানে ওদের সম্পূর্ণ কন্ট্রোলটা মানে আপনার সাইট কোনো কিছু আপনি বাড়াতে কমাতে চাইলে পেইড করে করতে হবে আর এইটা মানে হচ্ছে পুরো লাইসেন্স মানে হোস্টিং এর জগতে যা যা করা সম্ভব সবকিছু এই সি প্যানেল থেকে অ্যাড বা ডিলিট আপনি করতে পারেন এই যে এখানে পিএসপি এনএনএ নামে এটা আপনারা অবাক হয়ে যাবেন যে এটা কি জিনিস যারা হোস্টিং এর জানে এরা বলতে পারবে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুব বেশি ইউজ হয় এই যেটা এইখান থেকে এ টু জেড যা যত কিছু যে এগুলো আমাদের কিনতে হয় হোস্টিং কোম্পানি থেকে আলাদা আলাদা সবকিছু এইখান থেকে আপনি নিজেই মেনটেন করতে পারবেন অনেক কিছু আপনি করতে পারবেন না ওটা তো পুরো কন্ট্রোল নাই এটা তো আমি পুরো কন্ট্রোল আছে আমি যা করবো সেটাই এটা হোস্টিং কোম্পানির যতটুকু কন্ট্রোল আছে আমার ততটুকু কন্ট্রোল আছে ইভেন তার চেয়ে বেশি কন্ট্রোল আমার কাছে আছে এই সি প্যানেলটা মানে এটা হচ্ছে লাইসেন্স সি প্যানেল বলে ঠিক আছে এটার জন্য আলাদা লাইসেন্স কিনতে হয় ঠিক আছে এই যে এখানে দেখেন আপনি চাইলে আপনি থিমটা পর্যন্ত চেঞ্জ করতে পারবেন যেমন এইখানে দেখতে একরকম দেখা যাচ্ছে না অন্যরকম করতে পারবেন আপনি সবকিছু আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন এগুলো আমরা সামনে গিয়ে আরো দেখতে পারবো এটা সুবিধা কি কি আলমগীর ভাইয়া আপনি আপনি কোথা থেকে আপনার এই হোস্টিংটা পারচেজ করছেন বাংলাদেশি কোনো কোম্পানি না জি জি সব বলে দিব এটা হচ্ছে এই প্রবলেমটা সবচেয়ে বেশি আমাদের ছিল আমরা স্টুডেন্টকে হয়তো দেখা যাচ্ছে যে স্টাডি গুলো সব শেষ করতাম স্কিল গুলো দিতাম কিন্তু দেখা যেত হোস্টিং এক একজন এক এক জায়গা থেকে নেওয়ার পরে হতো কি এক একজনের এক এক টাইপের সমস্যা হতো আর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় লিমিট দেখাচ্ছে কিনতে গেলে বলতেছে যে তুমি দুইটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেছো ডাটাবেস দুইটাই লিমিট তুমি 10 GB জায়গা দিচ্ছ অনেকে তাই না 1500 টাকায় 10 GB আর একটা ডোমেন এরকম দেখেছি আমরা তাই না এটার মানে হচ্ছে তারা আপনাকে ডাটাবেস লিমিট করে দিয়েছে মানে আপনি সাইট মাত্র দুইটা ইউজ করতে পারবেন দুইটা সাইট 10 GB পর্যন্ত হতে পারে তাহলে প্রবলেম না কারণ আমার একটা সাইট লাগবে 200-300 MB
তাহলে সেক্ষেত্রে তো আমার 10 GB চেয়ে 1 GB বেটার না, যে 1 GB তে আপনি আনলিমিটেড সাইট করতে পারবেন আর 10 GB তে দুইটা সাইট করতে পারবেন, এই দুইটার মধ্যে কোনটা বেটার? জি ভাই বুঝতে পারছি, তো এখানে দুঃখ না, এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এখানে দেখলে বুঝতে পারবেন, দেখেন 8 GB MySQL ডেটাবেস দেওয়া আছে এখানে, আর মানে ডেটাবেস গুলো আনলিমিটেড আর কি, আপনি যতটুকু চান ইউজ করতে পারবেন। অ্যাডন ডোমেন, এই যে এই সাইনটা আমরা তো বুঝি না, আনলিমিটেড সাব ডোমেনটা আনলিমিটেড, সবকিছু এখানে আনলিমিটেড দেখতে পাচ্ছি, ইমেল অ্যাড্রেস তো পর্যন্ত, ইমেল অ্যাড্রেস ম্যাক্সিমাম দুইটা থাকে, অ্যাডন ডোমেন দেওয়া থাকে না, জিরো থাকে, আর সাব ডোমেনটা দুইটা থাকে, তার মানে আপনি দুইটা সাইট ইউজ করতে পারি সর্বোচ্চ। এই বিষয়গুলো প্রবলেম ক্রিয়েট করে পরবর্তীতে, যেটা প্রথমে আমরা বুঝি না, দেখা যায় অল্প প্রাইসে আমরা কিনে ফেলি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের মূল, তাহলে আমরা সিপ্যানেল বুঝলাম, সিপ্যানেলে কিভাবে লগ ইন করে, আর সিপ্যানেল ফাইলগুলো ফাইল ম্যানেজার নামে একটা অপশন পাবো, এই যে এখানে, এখান থেকে আমি নিজেই সবকিছু কন্ট্রোল করতে পারবো, হোস্টিং কোম্পানিতে আমাকে নক দিতে হবে না, ঠিক আছে, এখান থেকে আমি ডিলেট অ্যাড তারপরে সব যে কোনো কিছু পিএসপি ভার্সন পর্যন্ত চেঞ্জ করতে পারবো, এটা গেল হচ্ছে সিপ্যানেলের সুবিধা। ওকে, এখন এই জিনিসটার জন্য একটা মিনিট, আপনারা চাইলে যার হোস্টিং বা ডোমেন বা হোস্টিং পারচেজ করার দরকার আছে, তারা চাইলে আমাদের এই জোরাইটি থেকে নিতে পারেন, ঠিক আছে, জোরাইটির ফেসবুক পেজ আছে যেখানে সরাসরি অপ করতে পারেন, অথবা জোরাইটির দায়িত্বে আমি আছি বর্তমানে, এই হিসাবে আমাকে নক করতে পারেন, যেই কারণে আমাদের ক্লাসটা আজকে নেওয়া। এখন কথা হতে পারে আমি কোন প্যাকেজটা নিব, কারণ আমি ডোমেন হোস্টিং নিব, কয় জিবি দরকার হবে, কি কি দরকার হবে সবকিছু বলে দিচ্ছি। আমরা হচ্ছে প্রাইজের ক্ষেত্রে কোনো কিছু লিমিট করিনি, দেখেন এইখানেও যা আছে 2 GB ক্ষেত্রেও তাই আছে, 3 GB ক্ষেত্রেও তাই আছে, 4 GB ক্ষেত্রেও তাই আছে, আপনাদের 3 GB 4 GB কোনোটাই নিতে হবে না, 2 GBটা কাজ করার জন্য বেস্ট, ঠিক আছে, সেখানে আপনি 1 GB নিয়েও স্টার্ট করতে পারেন, এখানে ডোমেন এবং হোস্টিং সহ আমি প্রাইসটা বলতেছি, ঠিক আছে, 1 GB নিয়েও আপনি স্টার্ট করতে পারেন, 2 GBটা হচ্ছে বেস্ট, তাহলে আর আপনাকে কোনো ঝামেলা করতে হবে না, 1 বছরের মধ্যে আপনার এতে বেশি আর দরকার হবে, ঠিক আছে, এটার সাথে আপনি .com ডোমেন রেজিস্ট্রেশন ফ্রি পাচ্ছেন, এটার সাথেও পাচ্ছেন, মানে সবগুলো আমাদের প্যাকেজের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েশন নাই, কোনো ডিফারেন্ট নাই, সবকিছুই আনলিমিটেড পাচ্ছেন, এটা তো একমাত্র স্টুডেন্টদের জন্য আমরা দিচ্ছি, কারণ বাইরে আমরা এটা করতে পারবো না, কারণ বাইরের মানে অলমোস্ট লস প্রজেক্ট এটা আমাদের জন্য, ঠিক আছে। আর এইটা হচ্ছে, অনেকে বলতে পারেন যে ভাই এর চেয়ে কম প্রাইজে বাংলাদেশে দিচ্ছে, হ্যাঁ আমরাও জানি এর চেয়ে কম প্রাইজে দিচ্ছে, কিন্তু সেটা আমরা আগেই বললাম, এই যে আনলিমিটেড যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন কোনোটাই আনলিমিটেড তারা দিবে না, সবচেয়ে মেইন প্রবলেমটা হচ্ছে ডাটাবেসটা লিমিট থাকবে আর সাবডোমেনটা লিমিট থাকবে, যেখানে সাবডোমেন আমাদের লাগবে আনলিমিটেড, আমি যদি 50টা ক্লায়েন্ট চাই পাই, 50টা ক্লায়েন্ট আমাকে বলতো তোমার সাইটে কাজ করে দাও, তখন কিন্তু আমাদের 50টা সাবডোমেন ক্রিয়েট করতে হবে, এবং 50টা সাবডোমেন ক্রিয়েট করতে হলে আপনি যদি 100 GB হোস্টিংও কিনেন 20,000 টাকা খরচ করে, তারপরেও আমি এমন কোনো এখন পর্যন্ত জানি না যে হচ্ছে আনলিমিটেড সাবডোমেন আপনাকে ক্রিয়েট করতে দিচ্ছে, দুই একটা এমন আছে যারা দিচ্ছে আনলিমিটেড, বাকি আর কোথাও নাই আমার জানা মতে। এখন এই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে আপনারা নিতে পারেন, এখান থেকে নিলে আমাদের সুবিধা আছে, আপনাদের কিছু সুবিধা আছে, আমাদের সুবিধা হচ্ছে আমাদের হচ্ছে আলাদা সার্ভারের ইস্যুর কারণে আপনাদের অ্যাসাইনমেন্টের কোনো ইস্যু হবে, লাইক হচ্ছে হতে পারে যে ভাই সার্ভারের প্রবলেম, নক দিয়েছি সাপোর্ট এখনো পাইনি, আমরা সচরাচর জানি ডোমেন হোস্টিং এর সাপোর্ট গুলো খুব স্লো হয়, আমাদের জোরাইটির ডোমেন হোস্টিং এর সাপোর্টটা এই জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, যেটা 24 ঘন্টা সাপোর্ট দেওয়া হয়, ঠিক আছে, ওদের ইনস্ট্যান্ট সলভের যে সিস্টেমটা আছে, আর দ্বিতীয় হচ্ছে হোস্টিং প্রবলেমের কারণে আপনার অ্যাসাইনমেন্টের কোনো প্রবলেম বা মার্কস কাটা যাবে না, এটা হচ্ছে প্রবলেম, এতে আমাদের সুবিধা হবে কি আপনারা কোনো জায়গা থেকে ডেডলি ডোমেন হোস্টিং দিলে ওই সাপোর্ট গুলা হয় আমরা সাপোর্টও দিতে পারতেছি না, আর দ্বিতীয় আপনার ইস্যুটাও সলভ করতে পারতেছি না, আর আপনারা হচ্ছে এক জায়গা থেকে সম্পূর্ণ চাচ্ছেন, যখন প্রবলেম হবে যদি প্রবলেম হয় তাহলে আপনার ব্যাচে সবার
প্রবলেম হবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন যে আসলে আপনার প্রবলেম কিনা বা সবচেয়ে সবার প্রবলেম হচ্ছে কিনা। আপনি ভাই একটা প্রশ্ন ছিল বা জোরাইটি আমাকে বা সব দিলেই সাপোর্টটা পাচ্ছেন। জি আমি শেষ করে আপনার প্রশ্নটা নিচ্ছে, কে যদি চান এখান থেকে নিতে পারেন, সেটা হচ্ছে আমাদের পেজ। এখন আমি আপনাদেরকে পেজের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি। বলছি আমার যদি অলরেডি ডোমেন নেওয়া থাকে তাহলে এখান থেকে কি হোস্টিং নেওয়া যাবে, আর তার ক্ষেত্রে কি প্রাইসটা সেম থাকবে? আপনি একটু কাইন্ডলি আমাকে ক্লাস সেশন নক দেন, থেকে আমি পুরোটা প্রসেসটাকে বুঝতে হবে কোথায় আছে কি। আচ্ছা বেশ, পরে আমি আপনাকে বলে দেব। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, এইখানে নক করতে পারেন, ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে আমার প্রোফাইলে নক করতে পারেন, প্রোফাইল লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন। আমরা তো ওইখানে গিয়ে আপনি প্রাইসটা দেখতে পারবেন। আর দ্বিতীয় হচ্ছে প্রাইসটা আমি বলে দিচ্ছি, 1 GB হচ্ছে 1800 টাকা, যেটা নিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারেন খুব ভালোভাবে। আর বেস্ট হচ্ছে 2 GB অপশনটা, যেটা আমরা রেকমেন্ড করি, কারণ মাত্র 500 টাকা ডিফারেন্স। আর এখানে আপনি আনলিমিটেড সাইট করতে পারবেন, সেটা হচ্ছে 2300 টাকা, 2 GB টাকা ডোমেন এবং হোস্টিং সহ। আচ্ছা ভাইয়া, আমার আমি কি আনলিমিটেড সাবডোমেন ইউজ করতে পারবো কিনা, এই এই জিনিসটা আমি কিভাবে জানতে পারবো? এটা হোস্টিং প্রোভাইডার এর সাথে কথা বলে জানতে পারবো। এমনিতে আমার আপনাকে প্রোভাইড করে দেওয়া তো ঠিক আছে, আনলিমিটেড না হওয়ার সম্ভাবনাই বেশি। তা আপনি যদি জানতে চান হোস্টিং প্রোভাইডারকে নক দিলে সে বলে দিবে। আমি সি প্যানেল থেকে জানার কোনো উপায় আছে? প্যানেল থেকে জানার হচ্ছে এই সি প্যানেল যদি আপনাকে দেয়, যেটা হচ্ছে মাস্টার অ্যাক্সেস, এটা যদি আপনাকে দেয়, এই যে ডান পাশে আপনি দেখতে পাবেন এই সাবডোমেন, এখানে এই যে আমারটা এখানে আনলিমিটেড, আমি 10টা অলরেডি ক্রিয়েট করেছি, আমি চাইলে এখানে 1000টা সাবডোমেন ক্রিয়েট করতে পারবো। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল। জি হ্যালো, জি বলেন। এখানে আচ্ছা ভাই একটা ওয়েবসাইট পাঁচটা সাবডোমেন দেখতে পাচ্ছি, পাঁচ দেখাচ্ছে, 0/5 দেখা, মানে পাঁচটা, সর্বোচ্চ পাঁচটা সাইট, সর্বোচ্চ পাঁচটা সাইট করতে পারবেন, আপনাকে লিমিট করে দিয়েছি। বুঝছেন এটাই, এটা থাকবেই, মাস্ট বি, এটা আমরা জানি, কারণ এটা অনেক কস্টিং হয় কোম্পানি। আমরা আনলিমিটেড একমাত্র স্টুডেন্ট দেখেই দিতে পারতেছি, ঠিক আছে, কারণ আপনাদের সাথে টা এখানে ম্যাটার করতেছে না ইউনিভার্সিটি এর, মানে আমাদের আপনার সাকসেস হওয়াটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য জরুরি, আপনারা নিজেরাও বুঝুন। এই জন্য এটা বাইরে মার্কেটিং করতে আমরা না করি, ক্লায়েন্টের জন্য আমরা এখান থেকে না করি, ক্লায়েন্টের জন্য, কারণ প্রাইসটা অনেক হাই হবে স্বাভাবিক, কারণ আপনি এত লো প্রাইসে তো আমরা ক্লায়েন্টকে দিব না। আপনি হতে পারে আপনি আপনার জন্য নামে আর ক্লায়েন্টের জন্য নিয়ে আপনি প্রাইস বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আমরা ওই ওই রকম প্রাইস করে আপনাকে দিতে পারবো, ঠিক আছে। কিন্তু বাইরে আমরা মার্কেটিংটা এখানে বেশি অ্যালাউ করি না, কারণ আমরা শুধু স্টুডেন্টদের জন্য পুরো সার্ভারটা ডিজাইন করা। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা পরবর্তীতে যাব না। আচ্ছা ভাই একটা ই-কমার্স ওয়েবসাইট মূলত কত এমবি হয়ে থাকে? একটা ই-কমার্স ওয়েবসাইট 300 বা 500 এমবি থেকে শুরু করে 8-10 এমবি পর্যন্ত হয়। আচ্ছা আচ্ছা আলমগীর ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। আপনি যে বললেন যে বায়ার আপনাকে বলবে যে তুমি তোমার ডোমেইনে, বা আপনি বললেন যে সাব ডোমেইনে ওয়েবসাইট তৈরি করতে বলবে বায়ারে, তো এই বিষয়টা আমি বুঝতে পারছি না যে আসলে বায়ার আমাকে সাব ডোমেইনে করতে দিবে বলতে বিষয়টা বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, কেন বলবে এটা বুঝতে। ওকে, ক্লায়েন্ট বলবে যে আমার সাইটের অ্যাক্সেস করছি না, এখন তুমি আমাকে এই কাজটা করে দেখাও, পুরোটা করো তোমার সাইডে, এরপর আমার সাইটে তুলে দিবে। আপনাকে যদি এই সাইডে কাজ করতে দেয় 6 দিন আপনি কাজ করবেন, 1 মাস, 1 সপ্তাহ, একদিন যদি সাইটটা তাহলে অফ থাকবে, তাই না? প্রজেক্ট লস, বিজনেস লস না। ক্লায়েন্ট বলবে তুমি এই পুরো সাইটটা ডিজাইন বা স্ট্রাকচারটা তোমার সাইডে করো,
কমপ্লিট হয়ে গেলে আর তুমি এই সাইটের মধ্যে উঠাই দিবে, তার মানে আপনার ওখানে কত মিনিট সময় লাগবে সেটা আপনি উঠাই দিবেন, বাস হয়ে গেল আপনি নতুন সাইট হয়ে গেল। এইভাবে হচ্ছে সাইটগুলো হয়। সাইট আপনি প্রথমে হয়তো সি প্যানেল অ্যাক্সেস বা ওয়ার্ডপ্রেস অ্যাক্সেস দিবেন। ভাইয়া অনেকের মাইক্রোফোন আপনার অফ, তো প্রচুর আওয়াজ আসছে। জি ভাইয়া অনেক আওয়াজ, অনেকের মাইক্রোফোন অফ প্লিজ। হ্যাঁ সবারটা মিউট করে দিয়েছে, আবার আনমিউট করে কথা বলতে পারবেন চাইলে। হ্যাঁ এই ক্ষেত্রে বিকাশে নগদে বা রকেটে পেমেন্ট করতে পারবেন আমাদের এখানে। পেমেন্ট করার পর ফর্ম ফিলআপ করলে নিশ্চিত কিছুক্ষণের মধ্যে ডোমেইন হোস্টিং এর অ্যাক্সেসটা আপনাদের ইনবক্সে দিয়ে দেওয়া হবে। আর দ্বিতীয় হচ্ছে কারো কারো যদি বাজেট প্রবলেম থাকে বা টাকার প্রবলেম থাকে, কারণ নেক্সট ক্লাসের আগে তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে ওটা কমপ্লিট করতে হবে, তো কারো যদি টাকার প্রবলেম থাকে আপনাদের হচ্ছে 3 থেকে 7 পর্যন্ত সময় অ্যালাউ করা হবে। আপনি হয়তো এখনই ডোমেইন হোস্টিংটা নিয়ে নিলেন, 3 দিন বা 7 দিনের মধ্যে আপনার পেমেন্টটা ক্লিয়ার করে দিলেই হলো, যেহেতু আপনারা আমাদের স্টুডেন্ট সেক্ষেত্রে আমরা এইটুকু অ্যালাউ করতে পারবো। যেটা আগে ছিল না বর্তমানে করা হয়েছে আর কি, অনেকের হয়তো দেখা যায় প্রবলেম থাকে, এই জন্য যাদের প্রবলেম আছে তারা আমাকে নক দিলেন, 3 দিন বা 7 দিন পর্যন্ত সময় দেওয়া যাবে। আপনি আজকে হয়তো ডোমেইন হোস্টিং আপনি বা কালকে নিয়ে নিলেন, এর মধ্যে আপনি পেমেন্ট করে দিলেই হইল। এটা হচ্ছে আপনাদের জন্য গুড নিউজ আর কি। আই হোপ এই পর্যন্ত আর কোনো প্রবলেম নাই। এখন আমরা ডোমেইন হোস্টিং এর মধ্যে একটা সাইট করব, ঠিক আছে? বাকি আর কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আর আমাদের সার্ভার সম্পর্কে জানতে চাইলে আমাদের সার্ভারটা হচ্ছে SSD সার্ভার, যারা আমরা SSD সম্পর্কে জানি, ঠিক আছে? সলিড স্টেট ড্রাইভ যেটাকে বলে, যেটা হচ্ছে স্পিড খুব ভালো থাকে, মানে HDD যেগুলো সার্ভার হয় সচরাচর তার থেকে 10 গুণেরও বেশি স্পিড থাকে, ঠিক আছে? আর এটা আমাদের হচ্ছে USA এবং UK আমাদের সার্ভার দুইটা। ভাইয়া রিসেন্টলি আমি একটা আমার একটা ক্লায়েন্টের জন্য আমি একটা ওয়েবসাইট বানাইছিলাম ই-কমার্স, তো তার এখানে আমি ওয়েবসাইট বানানোর পরে আমি এখানে আমার ওয়েবসাইটের ব্যাকআপ আমি তার সি প্যানেলে রাখছি, সফটওয়্যারগুলোর মাধ্যমে ওখানে রাখছি। রাখার পরে রিসেন্টলি আমার হার্ড ডিস্ক নষ্ট হওয়ার কারণে আমার যে ব্যাকআপটা ডাউনলোড করা ছিল এগুলো সব ডিস্ট্রয় হয়ে গেছে। তো গতকালকে আমি তার কাছে শুনলাম সে তার পুরো সাইডের সার্ভার নাকি নষ্ট হয়ে গেছে, এখন পুরো আমার সাইট যে ছিল আমার পুরো সাইট ডিস্ট্রয় হয়ে গেছে, পুরো ব্যাকআপ ট্যাকআপ সব নষ্ট। এখন আমি যে তাকে যে ওয়েবসাইট বানায় দিয়েছিলাম আমার কোনো ব্যাকআপ নাই, এখন আমি এখন ওদের কাছে কি বলতে পারি, ওরা কি আমাকে বিষয়টা দিতে পারবে, বা আপনার সার্ভারটা কি এমন সমস্যা হতে পারে আপনাদের, যেটা আপনি কি শুনতে পাচ্ছেন? আমাদের সার্ভার হচ্ছে প্রতি 2 দিন পর পর একবার করে আপনার সমস্ত সাইডের ব্যাকআপ রিস্টোর করে রাখে, ঠিক আছে? আপনি যদি আর্জেন্ট কোনো সাইড হয় আপনি আমাদেরকে ইমেল করে এবং প্রপার রিজন দেখায় যদি দেখাতে পারেন আমরা সেই সাইডটা কিছুক্ষণের মধ্যে আবার তুলে দিব, যদি আনফরচুনেট ডিলেট হয়ে যায় বা কিছু হয়ে যায়। কালকে একটা সাইড, একটা বড় বিজনেস সাইট ক্লায়েন্টের, সেটা হচ্ছে আনফরচুনেটলি ওদের ভুলের কারণে পুরো সাইটটা ডিলিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের নক দিয়েছে ইনস্ট্যান্ট যে আমার তো এই প্রবলেম হয়ে গেছে, যেটা 3 তারিখের ঘটনা, মানে কালকের ঘটনা। বলছে আমার এই প্রবলেম হয়ে গেছে, আমার সাইটটা তো বর্তমানে অনেকগুলো অর্ডার রানিং আছে, অনেক ডিটেলস আছে, ঠিক আছে? যেটা হয়ে গেলে হয়তো দেখা যেত ওদের পুলিশ কেসে পড়তে হবে। সো আমাদের বলার পরে আমরা এটা ভেরিফাই করে দেখেছি, হ্যাঁ ওর সাইট ছিল, আমাদের কাছে 2 তারিখের ব্যাকআপটা ছিল ওর সাইটে, 2 তারিখে ওর সাইট যেমন ছিল পুরো সাইটটার ডেটা আমাদের কাছে ছিল। তো আমরা 2 তারিখের সাইটটা রেজিস্টার করে দেওয়ার পর সে তো সেই খুশি, ঠিক আছে? এইটা হচ্ছে হোস্টিং কোম্পানিতে এই সাপোর্টটা থাকতে হয়। ব্যাকআপটার জন্য আপনাকে অলমোস্ট $78 থেকে $140 পর্যন্ত চার্জ করে মান্থলি এক একটা সার্ভার কোম্পানি, ঠিক আছে? এটাও আপনারা এখানে পাচ্ছেন, কারণ আমরা একবার মাস্টার অ্যাক্সেস নিয়েছি, ওদের অলমোস্ট 651 এখানে রানিং আছে, এদের সবার মানে সেফটির কথা চিন্তা করে আমরা এই সার্ভিসটা নিয়ে নিয়েছি রিসেন্টলি, যেটা হচ্ছে ব্যাকআপ 2-3 দিন পর পরই তারা অটোমেটিক ব্যাকআপ জেনারেট করে, মানে আপনার সাইট কখনো ক্ষতিগ্রস্ত হলে কিছু হলে আমরা ব্যাকআপটাও রিস্টোর করে দিতে পারি। তাহলে এমন না যে অ্যাসাইনমেন্ট করতে এখানে ভুল হয়েছে আবার বারবার রিস্টোর, তা না, ইম্পর্টেন্ট কোনো সাইট আপনি রিজন দেখাতে বলুন, আমরা অবশ্যই সেটা ব্যাকআপ রিস্টোর করে দিব নিঃসন্দেহে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ। বাকি আর কোনো কোশ্চেন নাই আই থিঙ্ক। আমরা দেখবো আমাদের সি প্যানেল পেইড একটা টুলের কাজ, যেটার কারণে আমাদের কষ্ট করতে হবে না, যেটা হচ্ছে আগে করতে হতো ম্যানুয়ালি, এখনো অনেক সি প্যানেল আছে যেগুলো ম্যানুয়ালি করতে হয়, সেটা হচ্ছে অটোমেটিক ওয়ার্ডপ্রেস ইনস্টলার টুল। আমরা সি প্যানেল ঢোকার পরে লগ ইন করার পরে একবারে নিচের দিকে গেলে এই যে এখানে ওয়ার্ডপ্রেস নামে একটা অপশন পাবো, ঠিক আছে? আপনাদের এরকম নাও থাকতে পারে, কারণ আপনাদেরটা থাকবে হচ্ছে যেটা প্রথমে ছিল, আমি তো আই থিমটা চেঞ্জ করে দিচ্ছি, আমি আবার ওই থিমে ব্যাক করি, তাহলে হচ্ছে আপনাদের নতুন সি প্যানেলটা যখন দিব যেরকম থাকবে ওইরকম যেন হয়।
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এরকম থাকবে আপনাদের, হ্যাঁ একটু নিচের দিকে যাবেন, লোড হয়ে গেলে এই যে এখানে ওয়ার্ডপ্রেস নামে অপশন পাচ্ছেন, এখানে যাব। আমরা এখন কি করতেছি, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি আমাদের সার্ভারের মধ্যে, একবার নতুন করে ফেলি যেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আর সাইডটা আমি ডিলিট করে দিলাম, তার মানে ওয়ার্ডপ্রেস এ ক্লিক করার পরে এরকম আসবে আপনাদের, এখানে কিছু থাকবে না, এরকম বহু এরকম আপনাদের থাকবে নতুন যখন ফ্রি প্যানেল থাকবে। ওকে, থাকার পরে আপনি যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন এখান থেকে ইনস্টল নাও ক্লিক করবেন, ক্লিক করার পরে ও আপনাকে এখানে দেখাবে আপনার ডোমেন নেমটা। আর এখানে আপনাদের একটা কি পাচ্ছেন, এসএসএল পাচ্ছেন, পেইড এসএসএল আপনাদের এই হোস্টিং এর সাথেই পাচ্ছেন, যেটা হচ্ছে এই যে লক সাইন, যে কানেকশনের সিকিউর দেখাচ্ছে, তাই না? কারণ এটার সাথে এসএসএল ইনস্টল করা আছে, সিকিউরিটি যেটাকে বলে। আচ্ছা ইনস্টল নাও, এটা হচ্ছে এসএসএল, এইটা হচ্ছে আপনার ডোমেনটা না, এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আর কিছু দিচ্ছি না কোথাও। আমার ইউজার নেম এটা, মানে আমি যখন ওয়ার্ডপ্রেস এর ইউজার নেমটা কি হবে, ওয়ার্ডপ্রেস এর পাসওয়ার্ডটা কি হবে, ধরুন ইউজার নেমটা অ্যাডমিনই রাখলাম, পাসওয়ার্ডটা রাখলাম হচ্ছে আপনি অন্য যে কোনো কিছু রাখতে পারেন, পাসওয়ার্ড আপনার যে কোনো কঠিন পাসওয়ার্ড বা যে কোনো কিছু রাখতে পারেন যেটা আপনার মনে থাকে, তার মানে এটা হচ্ছে অ্যাডমিন, এটা পাস। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন, আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। আমি একটু নিচের দিকে গিয়ে এই যে এখানে ইনস্টল নামে অপশন পাচ্ছি, এইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার বেসিক টাস্ক। আবার দেখাচ্ছি, দেখেন আমি আবার ব্যাক করি সি প্যানেলে, এসএসসি প্যানেল লগ ইন করার পর এরকম আসবে, নিচে চলে যাব, ওয়ার্ডপ্রেস এর অপশন পাবো, এখানে চলে যাব, এখান থেকে ইনস্টল নাও এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে আমার ডোমেনটা সিলেক্ট করা থাকবে, এই যেখানে আমার alamgirhkovid.com ডোমেন দেখাচ্ছে, এখানে আমি যে কোনো ইউজার নেম দিতে পারি, যে কোনো পাসওয়ার্ড দিতে পারি। এই দুইটা জিনিস দেওয়ার পরে একদম নিচে গিয়ে এখান থেকে ইনস্টল ক্লিক করব, কিছুক্ষণের মধ্যে আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। এই ওয়ার্ডপ্রেস ইনস্টলারটাও একটা পেইড টুল, যেটা আপনাদের সিপানের সাথেই থাকবে। হয়ে গেছে, তার মানে আমাকে এখানে দেখাচ্ছে এই হচ্ছে আমার ডোমেনটা, এই হচ্ছে আমার ডোমেনে ওয়ার্ডপ্রেস এ লগ ইন করার অপশনটা। সিপ্যানেলে তো স্ল্যাশ সিপ্যানেল দিয়ে ঢুকছিলাম মনে আছে, আর ওয়ার্ডপ্রেস এ ঢুকার জন্য /wp-admin, এখানে গেলে ও সরাসরি আপনাকে লগ ইন করে দিবে প্রথমবারের মতো, যে সরাসরি লগ ইন হয়ে গেছে। যে মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডটা দেখতে পারবো, এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ড, ঠিক আছে। এইখানে লিংকে ক্লিক করছে এই জন্য কিন্তু সরাসরি লগ ইন করে নিয়ে আসছে। আর যদি আমরা ডব্লিউপি অ্যাডমিন দেই, দেখেন আমি একটু দেখি কিরকম থাকবে, আমরা কিভাবে নেক্সট টাইম কিভাবে লগ ইন করবো সেটা দেখবো। এটা হচ্ছে আমার ডোমেন, হ্যাঁ এটা হচ্ছে ধরেন আমার ডোমেন, এই যেটা এটা হচ্ছে আমার ডোমেন, এটা হচ্ছে ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগ ইন করবো। সিপ্যানেল লগ ইন করতে হলে তো স্ল্যাশ সিপ্যানেল দিব, আর ওয়ার্ডপ্রেস এর ড্যাশবোর্ডে লগ ইন করতে হলে দিব হচ্ছে /wp-admin, মনে থাকবে wp-admin দিয়ে এন্টার করবো। এন্টার করলে ও আমাকে বলবে ওয়ার্ডপ্রেস এ লগ ইন করো। এই যে তাহলে ওয়ার্ডপ্রেস এর আমি ইউজার নেম পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম ওইটা দেই, আমি দিয়েছিলাম অ্যাডমিন, আর এখানে আমি দিয়েছিলাম পাসওয়ার্ড, দিয়ে আমি এন্টার করলাম, বা এই যেখানে লগ ইন বাটন আছে লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা সবার ক্লিয়ার, ওকে। আলমগীর ভাইয়া, আলমগীর ভাই, এই যে অ্যাডমিন এর আগে আছে আলাদা একটা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না ভাইয়া ঠিক আছে, আমার প্রবলেমটা ঠিক আছে। আমি বুঝতে চাচ্ছিলাম যে ডাব্লিউপি মাঝে মাঝে এখানে দুইটা ডাব্লিউপি হয়ে যায়, তখন দেখা গেছে সার্ভারটা অ্যাডমিন, শুধু অ্যাডমিন লিখলে আসে না, অ্যাডমিন লগইনটা পাওয়া যায় না। এখানে অনেক সময় আমি আমি যে করছিলাম এখানে দুইটা ডাব্লিউ হয়ে গেছিল। থ্যাংক ইউ। এই পর্যন্ত তাহলে আমরা বুঝলাম, আমরা সাকসেসফুলি আমাদের সিপ্যানেল হাতে পাওয়ার পরে সিপ্যানেল লগ ইন করলাম, লগ ইন করার পরে আমরা
ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে আমরা আমাদের ডোমেন নেম স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন দিয়ে কি করলাম ওয়ার্ডপ্রেসে লগ ইন করলাম। এই পর্যন্ত আমরা বুঝলাম, এখন আমরা কি করবো, আমরা মাত্র সাইটটা নিয়েছি, এখন আমরা সাইটটা কি আছে, এখন বর্তমানে আমরা সাইটের কাজ করব, তার মানে কি আমরা যখন রাস্তার কাজ হয় তখন কি লেখা থাকে, কি লেখা থাকে বলুন তো, আন্ডার কনস্ট্রাকশন, তাই না, আন্ডার কনস্ট্রাকশন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে কি হবে, আন্ডার কনস্ট্রাকশন, মানে আমাদের সাইটটা আসতেছে সামনে বা আমরা আন্ডার কনস্ট্রাকশনে আছি বর্তমানে, ঠিক আছে। আমি সুন ওয়েবসাইট আমরা একটু সার্চ করে দেখি, এই হচ্ছে কামিং সুন ওয়েবসাইট, ঠিক আছে, লেখা থাকে উই আর কামিং সুন, তার পাশে হচ্ছে টাইমের কাউন্টডাউন দেওয়া থাকে যে কতদিন পরে আসতেছে, যেটা দেখলে আমরা বুঝতে পারবো উই আর কামিং সুন, 265 দিন, এত ঘন্টা, এত দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, ঠিক আছে, আর সেকেন্ডটা আস্তে আস্তে কমতে থাকে, যেটা হচ্ছে যে শতবর্ষ পূর্তিতে রাস্তায় রাস্তায় দেখেছি না আমরা ওইরকম। ওকে, এটা করার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করব। ওকে, প্লাগইনটা হচ্ছে অ্যাপ, পিসিতে যেরকম আমরা অ্যাপ ইনস্টল করি না, যেমন জুম অ্যাপ ইনস্টল করেছি ওইরকম, ওয়ার্ডপ্রেসের জন্য এরকম প্লাগইন আছে। এই যে প্লাগইনে চলে যাবো, প্রথমে প্লাগইনে ক্লিক করলাম, করার পরে এই যে এখানে অ্যাড নিউ অপশন পাবো, এইখানে সার্চ করে আমরা চাইলে ইনস্টল করতে পারি, আমরা সার্চ করবো সাইট অফলাইন, এটা মনে রাখবেন, এটা লিখে সার্চ করলে আমরা একটা প্লাগইন পাবো, ফ্রি প্লাগইন, এই যেটা দ্বিতীয় প্লাগইনটা, ঠিক আছে, এটা মনে রাখবেন ইনস্টল করতেছি। মানে এখানে গেলে এটার সেটিং গুলো আমরা করতে পারবো, এটা আসার পরে ও আমাকে অনেক কিছু দেখাচ্ছে, এখানে অনেকগুলো অলরেডি করা আছে, এগুলো চাইলে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে, আমরা ইউজ করবো না, আমরা নিচের দিকে যাবো, আমরা নিজেরাই করবো। এখানে বলতো সাইট অফলাইন যে মুডটা আছে এটাকে অন করবে কিনা, হ্যাঁ আমরা অবশ্যই মুডটা অন করবো, মুড অন করে দিলাম, ঠিক আছে, সাইট অফলাইন আমাদের সাইটটা এখন সাইট অফলাইন দেখাবে, আমরা একটু নিচের দিকে গিয়ে আগে সেভ করে আসি, সেভ হয়ে গেল, তারপর আমাদের সাইটটা এখন সাইট অফলাইন দেখানোর কথা, একটু দেখি আমাদের সাইটটা দেখাচ্ছে না, তাই না, দেখাচ্ছে না, কারণ হচ্ছে আমি তো লগ ইন করে আছি, আমি যখন লগ ইন করা অবস্থায় থাকবো আমাকে তো দেখাবে না, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, অন্য একটা সিঙ্ক ওপেন করতে পারি অথবা অন্য একটা ব্রাউজার ওপেন করতে পারি, যেমন আমি ক্রোমে আছি, সাফারি, অপেরা অথবা আমি মজিলা ফায়ারফক্স, ইনকগনিটো মোডে দেখলে হবে, হ্যাঁ ইনকগনিটো মোডে দেখলে হবে, কন্ট্রোল শিফট 10 ইনকগনিটো, এখানেও যদি আপনি এন্টার করেন দেখতে পারবেন, কারণ ইনকগনিটো তো আপনি লগ ইন করা নাই, এই যে সাকসেসফুলি সাইট অফলাইন চলে আসছে না, এই যে দেখেন সুন্দর কাউন্টডাউন হচ্ছে, ক্লিয়ার, জি ভাই, জি ভাই, সুন্দর, তার মানে আমরা খুব দ্রুত একটা সাইট তৈরি করে ফেললাম, এখন এটাকে সুন্দরভাবে কিভাবে চেঞ্জ করতে পারি সেটা দেখব। এখানে ওয়ার্ডপ্রেস লোগো নিশ্চয়ই আমরা এটা চাই না, সাইট অফলাইন এটাও লেখা চাই না, আমরা উই আর কামিং সুন লিখবো, এখানে আমাদের কিছু কথা লিখবো, আর এখানে আমাদের নির্দিষ্ট একটা সময় দেবো যে সময় আমরা ব্যাক করবো, আমার ঠিকানা থাকবে, আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস থাকবে। ওকে, আমরা স্টার্ট করি, আমাদের এখানে গেলাম, নিচের দিকে গেলে এই যে এখানে লোগো চেঞ্জ করার অপশন পাবো, আমরা একটা লোগো নিয়ে আসি, কেটে দেই, এখানে আমরা যে আপলোড ইমেজ না এখানে ক্লিক করে লোগোটা দিব, এখানে আসছে, আমি এখন গিয়ে দেখবো কোথায় ডাউনলোড হয়েছে আমার, ডাউনলোড, ওকে, ডেস্কটপে দেখি, এই যে ডেস্কটপে ডাউনলোড হয়েছে, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, বুঝলাম কিভাবে আপলোড করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট ছেড়ে দিলাম এটার উপরে, গুগল ড্রাইভে যেভাবে আপলোড করি, ঠিক আছে, আপলোড করার পরে ইম্পোর্ট দিস পোস্ট, এটা ইম্পোর্ট হয়ে গেলে এই যে লোগো চলে আসলো, আমরা একটু সেভ করে গিয়ে আবার দেখবো এটা ঠিক আছে কিনা, আমাদের ওই ট্যাবটা কোথায়, এই যে এখানে রিলোড করে দেখি তো, ঠিক আছে, এই যে চলে আসলো লোগো, ওকে, তারপরে আরো কি কি কাজ করা যায় দেখি, লোগোর পরে কি আছে, হ্যাঁ ডিসপ্লে লোগো, মানে লোগোটা দেখাবো কিনা বা অক্ষরও দিতে পারি চাইলে,
দেখাবো আমরা এইখানে আমরা দেখাচ্ছি হেডলাইন এখানে দেখাচ্ছি টেক্সট হেডলাইন কোনটা এই যেটা সাইড অফ লাইন যেটা লেখা আছে টেক্সট ছোট ছোট গুলা তাহলে এখানে আমরা লিখি উই আর কামিং সুন ঠিক আছে উই আর কামিং সুন একদি পরিবর্তন তো দেখে আসি উই আর কামিং সুন চলে আসছে লেখাগুলো আমি একটু কমাবো এত লেখা রাখবো না ধরেন এই পর্যন্ত লেখাটা রাখবো আপনারা চাইলে নতুন কিছু এখানে লিখতে পারেন আপনার যদি কিছু লিখতে মন চায় ঠিক আছে উই আর কামিং সুন এই যে একটা লাইন চলে আসছে এইগুলোও কাস্টমাইজ করবো আস্তে আস্তে যাই কোন পর্যন্ত করেছি আমরা এই পর্যন্ত কাজ করেছি এই পর্যন্ত কাজ করেছি তাই না পরবর্তী এসইও যেটা এইটা আপাতত আমাদের লাগবে না এটা অটোমেটিকলি এসইও করা থাকবে তো ওইগুলো আমাদের জন্য চলবে তাইলে আমরা এইখানে এসইওর মধ্যে এগুলো চেঞ্জ করে দিতে পারি যেগুলো একটু আগে ছিল লোগোটা দিয়ে দিলাম সাইড অফ লাইনের এখানে উই আর কামিং সুন দিয়ে দিলাম অথবা আমাদের সাইডের টাইটেলটা দিয়ে দিতে পারি ঠিক আছে আমার নাম দিয়ে দিই আমি সাইডের টাইটেল হিসেবে জাস্ট এটা এসইওর জন্য মানে গুগল কিভাবে আপনার সাইটটা দেখবে এটা আপনাদের না ধরলেও চলবে জাস্ট দিয়ে দিলাম আমি আর কিছু দিচ্ছি না এই দুইটার কাজ করছি এখন আমরা ডিজাইনের কাজ করব ডিজাইন এখানে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে কালার ব্যাকগ্রাউন্ড তো আমরা কি ইউজ করতেছি এখন ইমেজ ব্যাকগ্রাউন্ড তাই না আমরা চাইলে কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি যদি কালার ব্যাকগ্রাউন্ড দেই এখান থেকে আমরা চাইলে যে কোনো কালার ইউজ করতে পারবো দেখেন এই যে অনেক ধরনের কালার আছে ঠিক আছে অনেক রকমের কালার আছে দিয়ে আমরা যদি একটু শেপ চেঞ্জ দেই নিচের দিকে আসাম নিচে এই জন্য কালার দেখাচ্ছে ইমেজ ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলে ইমেজটা দেখাবে তো এখানে চাইলে আপনি ইমেজ চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন হেডার কালার কোনটা এই যেটা উই আর কামিং সুন সাদা আছে আমি সাদাই রাখবো তারপর ডেসক্রিপশন কালার সাদা আছে ওইটাই রাখবো কাউন্টডাউন কালার সাদা আছে কাউন্টডাউন কালারটা আমরা যদি ইয়েলো টাইপের কোনো কালার দিতে চাই এখন দেখি রিলোড করে এটা ইয়েলো আসছে কিনা হ্যাঁ যে ইয়েলো চলে আসছে এরকম আস্তে আস্তে দেখে দেখে আমাদের কি করতে হবে চেঞ্জ করে আমাদের একটা সাইট তৈরি করতে হবে সোশ্যাল মিডিয়া আইকনের কালারগুলো এই যেগুলা এই যেগুলো ঠিক আছে এখান থেকে কালার বড় ছোট করতে পারি হেডলাইনের সাইজটা বড় ছোট করতে পারি চাইলে যেমন আমি যদি একটু ছোট করি হেডলাইনটা এখন একটু ছোট ছোট হয়ে যাবে উই আর কামিং সুনটা খেয়াল করেন এই যে ছোট ছোট হয়ে গেছে ঠিক আছে বুঝতেছি না কঠিন লাগতেছে ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল কঠিন লাগতেছে ভাইয়া কি অবস্থা বাকিদের বুঝতেছেন নাকি কঠিন লাগে ভাইয়া একটা কোশ্চেন ছিল জি ভাই আমার কাছে সহজ আছে হ্যালো হ্যালো করে ফেলেন আপনার কথা শোনা যাচ্ছে ভাইয়া এখানে যে লোগোটা ইউজ করছি সেটা কি কোন মানে স্পেসিফিক কোন লোগো ইউজ করতে হবে নাকি আমি যে কোনো একটা ইউজ করতে পারবো আপনার কথা আসছে না এটা কি আমার প্রবলেম নাকি বাকিরাও শুনতে পাচ্ছে না ওনার কথা জি ভাই আমরা সবাই শুনতে পাচ্ছি আমার কথা কি শোনা যাচ্ছে জি শোনা যাচ্ছে এখন আবার একটু কোশ্চেনটা করেন এই কোশ্চেনটা করেছিলেন আবার একটু করেন আমি শুনতে পাই হ্যাঁ ওনার প্রশ্নটা ছিল হচ্ছে মানে যে লোগোটা কোন নির্দিষ্ট লোগো ইউজ করতে হবে কিনা ব্যাপারটা সেরকম নাকি ইচ্ছা মতো লোগো ইউজ করা যাবে নাকি নিজের কোন স্পেসিফিক কোন লোগো এটাই
এটা তো মনে হয় মেবি কোম্পানি লোগো ইউজ করবে, নিজের ব্র্যান্ড লোগোটা ইউজ করতে হবে। ওয়েবসাইট জি ওয়েবসাইটটা লঞ্চ হবে কিছুদিনের মাঝে, সেই ওয়েবসাইটের লোগোটা দেই সেটা তো দেবে, এছাড়া আর বাইরে কোন লোগো দেওয়া যেতে পারে। আমরা দুটো জিনিস বলছি, একটা হচ্ছে তোমরা বাংলাদেশ থেকে নিতে গেলে কিছু ঝামেলা আছে, যদি বাইরের সার্ভার নিতে পারো না, আর না হলে হচ্ছে আমাদের থেকে নিবা, আর সাপোর্টটা হোস্টিং যেখান থেকে নিবা সেখান থেকে ম্যানেজ করতে হবে। দেখা যাবে একটা কাজ করার সময় দেখা যায় কাজে যদি খুব প্রবলেম হয় তার থেকে হোস্টিং এ বেশি প্রবলেম থাকে। তো এই হোস্টিং এর প্রবলেম গুলো সলিউশনের জন্য মানে মানে হচ্ছে যেমন ধরো আমি আমার এখনই ওপেন করা একটা নেমচিপ এর সার্ভারের অবস্থা দেখাই, মানে ইস্যু গুলো কেমন হয়। ধরো এখানে আমরা কিছু প্রোডাক্ট আপলোড করছি অলরেডি, হ্যাঁ এটা একটা নেমচিপ এর সার্ভার, ঠিক আছে, brotherhood.net। সো প্রোডাক্টস এ গেলাম, প্রোডাক্টে যাওয়ার পর আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট আমি ব্যাকএন্ড থেকে ভিউ করতে চাই, যে এখনো লোডিং হচ্ছে সার্ভারটা, যে কোনো একটা প্রোডাক্ট ভিউ করতে গেলে সার্ভার এরর দেখায়, তো মানে এরকম কিছু ইস্যু আছে। একটা হোস্টিং এ কাজ যখন করবা দেখা যাবে যে হোস্টিং এর লোডিং টাইম, আলমগীর অনেকগুলো জিনিস বলছে অলরেডি, হোস্টিং এর লোডিং টাইম, এই যে দেখো প্রোডাক্ট ঠিকই আছে কিন্তু প্রোডাক্টে এরর, অর্থাৎ প্রোডাক্ট আপলোড ঠিক মতোই করা হয়েছে কিন্তু প্রোডাক্টটা ভিউই করতে পারতেছে না সার্ভার এরর। হ্যাঁ এটা একটা নেমচিপ এর সার্ভার, তো এরকম মানে এই ইস্যুগুলো থেকে সলভ মানে পাওয়ার জন্য এখন আমাকে যেটা করতে হবে যে সার্ভারের সাথে আমি টেকনিক্যালি কথা বলবো, টেকনিক্যাল ডিপার্টমেন্টের সাথে কথা বলবো, তারপরে সার্ভারে কি প্রবলেম এটা সলিউশন করার ট্রাই করবো। তো এরকম দেখা যাবে যে প্রবলেমের কারণে দেখা যায় তোমাদের কাজগুলো অনেক স্লো হয়ে যায় এই জন্য, এবং সাপোর্টটা তোমার যেখান থেকে হোস্টিং নিবা সেখান থেকে তোমার সাপোর্ট নিবা, এই জন্য হোস্টিং এর সাপোর্টটা ইম্পর্টেন্ট। আমাদের আমাদের শুধু হোস্টিংটা আমরা মানে সাপোর্ট দিব, এটার মেইন রিজন হচ্ছে আমরা মানে আমরা আসলে একটা হোস্টিং থেকে কেন নিয়ে তোমাদেরকে দিচ্ছি, এটার মেইন রিজন হচ্ছে আমরা সাধারণত প্রবলেম সলভ করতে করতে দেখা যায় যে স্টুডেন্টদের এত টাইপের হোস্টিং, ধরো হোস্টিং তো অনেক কোম্পানি আছে, তো এত টাইপের হোস্টিং এর প্রবলেম সলভ করতে করতে একটা সময় দেখা যায় যে আর হাতে সময় থাকে না, এই জন্য প্রবলেম গুলো কমানোর জন্য আমরা নির্দিষ্ট একটা জায়গা থেকে ডোমেন হোস্টিং নিছি। তোমরা অলরেডি শুনছো আমাদের সার্ভারটা ইউকের একটা সার্ভার, এসএসডি সার্ভার, এবং কি কি ফ্রি পাবা সবগুলো আলমগীর বলছে, প্রাইভেট হুইজ, তারপর হচ্ছে তোমার সার্ভারে এসএসডি সার্ভার, এসএসএল, তো এই সমস্ত ফিচার চিন্তা করে আসলে, এছাড়াও তোমরা দেখছো যে মানে আমাদের ইমেল অ্যাকাউন্ট ডাটাবেস এগুলো সব আনলিমিটেড, তো এই আনলিমিটেড জিনিসটা অন্য কোনো সার্ভারে পাবা না, যারা আগে সার্ভার ইউজ করছো তারা নিশ্চয়ই জানো, অর্থাৎ তোমরা দেখবা বাংলাদেশ থেকে কোনো একটা সার্ভার নিলে 1 GB সার্ভারে 5টা ডাটাবেস লিমিট করা থাকে, 5টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পারবে, এরকম কিছু লিমিটেশন থাকে যেগুলো আমরা ওপেন করে দিচ্ছি স্টুডেন্টদের জন্য। আচ্ছা এছাড়াও তোমরা তোমাদের ফিউচারে যখন মার্কেট প্লেসে ক্লায়েন্টদের কাজ করবে তোমরাও আমাদের কাছ থেকে মানে ক্লায়েন্টের যদি কোনো ডোমেন হোস্টিং লাগে আমাদের কাছ থেকে নিতে পারো, বাট ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এ তোমরা আমাদেরকে একই অ্যামাউন্টই পে করবা, অর্থাৎ ধরো 2 GB জন্য 2300 টাকা, কিন্তু তোমরা ক্লায়েন্টের কাছ থেকে অলমোস্ট ডাবল পেমেন্ট নিবা। ডাবল পেমেন্ট নেওয়ার কারণ হচ্ছে ইন্টারন্যাশনালি আমরা যে হোস্টিং সার্ভার মানে মানে পেমেন্টটা রাখতেছি ইন্টারন্যাশনালি এটা প্রায় হাফ, অর্থাৎ বাইরের কান্ট্রিতে প্রায় ডাবল পেমেন্ট করে ওরা ডোমেন হোস্টিং নেয়। সো তুমি যদি আমরা যে অ্যামাউন্টটা নিচ্ছি তার ডাবলও করে রাখো, অর্থাৎ নেমচিপে একটা সার্ভার হচ্ছে প্রায় 5000 টাকা, তো সেখানে আমরা 2300 টাকা নিচ্ছি। সো ক্লায়েন্টের কাছ থেকে তুমি ডাবল অ্যামাউন্টটা নিলেও ক্লায়েন্ট দেখবা যে হ্যাপি থাকবে, কারণ মানে পেমেন্ট অনেক কম এবং অনেক অনেক সাইট করতে পারবা। আর সবচেয়ে বড় ব্যাপার স্টুডেন্টদের জন্য ডোমেন হোস্টিং গুলো আমরা আনলিমিটেড করে রাখছি, যাতে যখন খুশি তখন সাইট ফেলে নতুন করে সাইট ইনস্টল করতে পারো, অনেকগুলো ওয়েবসাইট বানাতে পারো, যেহেতু আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে অলমোস্ট আমাদের 10 থেকে 12টা ওয়েবসাইট তোমাদের তৈরি করতে হবে, যেহেতু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে ওই অ্যাসাইনমেন্টের মধ্যে, এটার কারণে আসলে আমরা সবকিছু আনলিমিটেড করে রাখি। আর এই তো, আর তোমাদের ডোমেন হোস্টিং যাদের লাগবে আলমগীর সমর্থক বলছে 7 দিনের একটা সময় পাবা, যাদের আসলে এখনই পেমেন্ট করার মতো অপশন নাই তারা হচ্ছে 1 সপ্তাহ একটা সময় নিয়ে আজকে তোমরা আলমগীরকে নক করলে আলমগীর আজকে ডোমেন হোস্টিং দিয়ে দিবে, ডোমেন হোস্টিং এ প্র্যাকটিস করা শুরু করলো, নেক্সট ক্লাস থেকে আমাদের সমস্ত ক্লাস ডোমেন হোস্টিং এ হবে, অর্থাৎ আমরা যতগুলো কাজ দেখবো ডোমেন হোস্টিং এ দেখবো, কারণ ক্লায়েন্টদের ওয়েবসাইট এরকম সি প্যানেলে কাজ করতে হবে, এরকম ডাইরেক্ট লাইভ সাইডে কাজ করতে হবে ক্লায়েন্টদের, তো সেক্ষেত্রে লাইভ সাইডে কাজ করার জন্য অবশ্যই আমাদেরকে ডোমেন হোস্টিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেহেতু এটা লাগবে একবারই আমরা শুরু থেকে ইউজ করি, যেহেতু কিনতেই হবে এটার জন্য লেট করে লাভ নাই। আর হচ্ছে এটা তোমাদের লাস্ট ইনভেস্টমেন্ট আর কি, হ্যাঁ অর্থাৎ মার্কেট প্লেসে কাজ করার আগ পর্যন্ত আর কোনো ইনভেস্টমেন্ট নাই, দেখা যাবে এই কাজ মানে এটার পরে তুমি ডাইরেক্ট মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ শুরু করতে পারবে এবং আর্ন করতে পারবে।
আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা আমাদের সার্ভারে কাজ করলে একটু সিকিউর থাকা যায় নিজস্ব সার্ভারে, কারণ ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে তখন ক্লায়েন্টের ডোমেন হোস্টিং এ কাজটা করলাম, করার পরে ক্লায়েন্ট পেমেন্ট না দিয়ে চলে যেতে পারে। তো এটার কারণে আমরা দেখা যায় আমার নিজেদের সার্ভারে কাজটা রাখবো, নিজেদের সার্ভারে করবো, করার পরে ক্লায়েন্ট যখন বলবো সবকিছু ঠিক আছে, পেমেন্ট টেমেন্ট ক্লিয়ার করে দেওয়ার পর ক্লায়েন্টের সাইটে আমরা এক মিনিটের মধ্যে ওয়েবসাইটটা ক্লোন করে দিব। তো অনেক কিছু বললাম, তো সবাই কি বুঝতে পারছো জিনিসটা ডোমেন হোস্টিং? আর অনেকে হচ্ছে কি মানে লোকাল সার্ভারে চিন্তা করে অথবা ফ্রি সার্ভারে চিন্তা করে। অর্থাৎ ফ্রি সার্ভারে তুমি কাজ করতে যাবো, আমি একটু বলে রাখি, আমাদের আগে একটা দুটো ব্যাচ হয়েছিল ফ্রি সার্ভারে কাজ করতে গিয়ে দুটা তিনটা চারটা ক্লাসে এত বেশি প্রবলেমে পড়ছে, সে আর কোনো কোর্সই করেনি, মানে কোর্স করাটাই বন্ধ করে দিচ্ছে, তার কাছে এতটা বোরিং লাগছে বা তাদের কাছে এতটা ডিস্টার্বিং মনে হয়েছে। তাছাড়াও আমরা যখন আমাদের পিসিতে কাজ করবো, অর্থাৎ স্যাম্পা এরকম সফটওয়্যার দিয়ে পিসিতেও কাজ করা যায়, সেগুলো দেখা যায় অনেক প্লাগইন কাজ করে না, বা আমরা যে সমস্ত প্রিমিয়াম থিম প্লাগইন দিব সেগুলো দেখবা তোমাদের লোকাল সার্ভারে কাজ করবে না। এই জন্য লোকাল সার্ভার অথবা ফ্রি সার্ভার না নিয়ে অবশ্যই তোমরা একটা পেইড সার্ভার নিবা, এটা তোমাদের লাইফ টাইম অ্যাসেট, বা 5,000 টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে, 6,000 টাকা দিয়ে একটা কোর্স করতেছো, তো কোর্সটা যাতে নষ্ট না হয় সেই চিন্তাটা করে তোমরা সবার চেষ্টা করবা সবাই নিজস্ব নিজের নামে একটা ব্র্যান্ড নেম ক্রিয়েট করার জন্য হলেও অ্যাটলিস্ট একটা ডোমেন নিয়ে নেওয়া। অর্থাৎ তুমি তোমার নামে যখন ডোমেন নিবা, তোমরা সবাই নিশ্চয়ই দেখছো ডোমেন আমরা দুইভাবে সার্চ করি, এক হচ্ছে minhajulasif.com দিয়ে সার্চ করবো, যদি না পাই minhajul-asif.com, অর্থাৎ তোমাদের যেই নামে ব্র্যান্ডিং করছো সেই নামে ডোমেন হোস্টিংটা নিয়ে নিবা, তখন দেখা যাবে গুগলে আস্তে আস্তে র্যাঙ্ক করতে হেল্প করছে। সবাই মোটামুটি ক্লিয়ার? জি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোমাদের যাদের যাদের ডোমেন লাগবে আলমগীরকে নক করো, আলমগীর তোমাদেরকে ডোমেন হোস্টিং দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। আর কারো কোনো প্রবলেম হলে কাজ দেখানো বাকি আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, মিনাস ভাই আপনি বলছিলেন যে আপনি নামগুলো একটু চয়েস করে দিবেন যারা একটু কনফিউজ আছে, এই বিষয়টা কি আসবে? আচ্ছা আচ্ছা তুমি আমাকে ইনবক্সে একটু নক করো, যাদের যাদের নাম নিয়ে কনফিউশন আমাকে একটু ইনবক্সে নক করো, লাস্ট আসতে আমি মোটামুটি নাম কিভাবে চুজ করবো বলে দিচ্ছি, তারপরে তোমাদের মনে করো দুটো নামে কনফিউশন আছে আমাকে ইনবক্স করো, আমি রিপ্লাই করতেছি রাতের মধ্যে। ওকে আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে আলমগীর কন্টিনিউ করো, কন্টিনিউ করে ভিডিওটা দিয়ে দিও ওদেরকে, আর যার ডোমেন হোস্টিং এর জন্য আলমগীর একটু নক করো, আলমগীর রাতের মধ্যে দিয়ে দিবে, তোমাদের পেমেন্ট নিয়ে টেনশনে কিছু নাই, বেস্ট অফ লাক। আমি ডেট সিলেক্ট করতে পারবো কবে আমরা লঞ্চ করতেছি, আমরা এখান থেকে যাই, এদিকে যাই আমরা, এই যে এখান থেকে দেখেন এই যে মান্থ পেছানো যাচ্ছে, পিছিয়ে 21 সালের আগস্ট সেপ্টেম্বরে 1 তারিখে লঞ্চ করবো আমরা, ঠিক আছে সেফ চেঞ্জ করলাম। তাহলে কয়েকদিন বাকি আছে আমাদের? 4 দিন, তাহলে ওখানে আছে অলমোস্ট 26 দিনের মতো সময় আছে, তাই না? 27 দিন, 31 মাস, 27 দিন সময় আছে, ঠিক আছে, তার মানে পারফেক্টলি কাজ করতেছে। এখন আসেন সোশ্যাল মিডিয়া, এই যে এখানে যাস আপনি সিম্পলি আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে বসাই দিবেন, ঠিক আছে, যেমন আমারটা বসাই আমি। আচ্ছা অবশ্যই https://fb.com/ আমার যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, আপনাদের লিঙ্কটা আপনারা কপি করে নিয়ে আসবেন, এর পুরোটা সহ কপি হয়ে যাবে, সমস্যা নেই। এরকম সবগুলাতে আপনার টুইটারের লিঙ্ক কপি করে এখানে দিবেন, লিঙ্কডইনের লিঙ্ক কপি করে দিবেন, ইনস্টাগ্রামের লিঙ্ক কপি করে দিবেন, পারফেক্ট, ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ওই যে আপনার ঠিকানা যেগুলো দেখলেন, এখানে আপনার বাড়ির ঠিকানাটা দিবেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন, ওটা আমি দিচ্ছি, এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, এই জিনিসগুলো এখানে এসে দেখবেন সবকিছু পারফেক্টলি হয়ে গেছে। এইটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনাদের মেইন ডোমেন একটা কামিং সুন পেজ করবেন সাইড অফলাইন প্লাগইন দিয়ে, এখানে সুন্দর একটা লোগো ইউজ করবেন, এখানে আপনি কিছু টেক্সট লিখবেন, এখানে লিখবেন, এখানে তারিখ দিয়ে সুন্দর যে যত সুন্দর ডিজাইন করতে পারবেন, এবং এই কাজটা যার কমপ্লিট হবে সে আপনাদের গ্রুপে একটা করে পোস্ট করবেন, দিস ইজ মাই কামিং সুন পেজ হাউ ইজ ইট, বাকিরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তারটা। এইটা আপনাদের টাস্ক থাকবে, আপনি আমি গুগল ক্লাসরুমে আপনাদের এই অ্যাসাইনমেন্টটা এখন দিয়ে দিচ্ছি। আর বাকি ডোমেন হোস্টিং সম্পর্কে কোনো কোয়েরি বা ডোমেন হোস্টিং নাম সম্পর্কে প্রবলেম থাকলে মিনাস ভাইকে নক দিতে পারেন, আমাকে নক দিতে পারেন, আর রাতের মধ্যে ডোমেন হোস্টিং নিচ্ছিল আমাকে নক দিয়ে আমি একটা পেমেন্ট করার নাম্বার দিব, ওইটা পেমেন্ট করে একটা ফর্মের লিঙ্ক দিব, ফর্মটা ফিল আপ করবেন, আর যাদের প্রবলেম আছে
তারা হচ্ছে ফর্মের মধ্যে পেমেন্টের ট্রানজেকশন আইডিটা যেখানে দিতে হবে সেইখানে হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন, লাইক হচ্ছে আমি দেখাই নামটা, সরি নাম না, সেখানে পেমেন্ট যেদিন করবেন ওই দিনের ডেটটা দিয়ে দিবেন। লাইক আমি একটু দেখাই দিচ্ছি ফর্ম ফিল আপ করে এখানে কি দিবেন। বেস্ট হচ্ছে যারা প্রবলেম যাচ্ছে না সাথে সাথে পেমেন্ট করে নিয়ে নেওয়াটা বেস্ট অপশন, আর বাকি প্রবলেম থাকতে পারে যাতে যারা সাত দিন সময় পাবেন। এখানে আপনার নাম দিবেন অবশ্যই, ইমেল নাম ইমেল অ্যাড্রেস দিবেন যারা ব্র্যান্ডিং এর জন্য খুলছেন, বা যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই চলবে। এখানে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস, ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা যেন ঠিক হয় এটা খেয়াল রাখবেন, ঠিক আছে। ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা কোথা থেকে কপি করে, এই যে এখান থেকে, এখানে ক্লিক করার পরে এইখানে যে লিঙ্কটা আছে এটা আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক, এটা এখানে দিবেন পুরোটা, ঠিক আছে। দেওয়ার পর আপনার ব্যাচ নাম্বারটা দিবেন, আপনাদের ব্যাচ নাম্বার কত, 99 08 08, মানে আমি 8 তারিখে পেমেন্ট করবো, 7 তারিখে পেমেন্ট করবো, এরকম পেমেন্টের ডেটটা দিয়ে আপনি এখানে বিকাশ বা যে কোনো একটা চুজ করবেন যেটাতে আপনি পরবর্তীতে পেমেন্ট করবেন। এখানে অ্যামাউন্ট অফ সেন্ড মানে 1 জিবি নিলে 1800 টাকা লিখবেন, 2 জিবি নিলে 1300 টাকা লিখবেন, ঠিক আছে, দিয়ে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে আপনার ফর্ম ফিল আপের প্রসিডিউর। এই সম্পূর্ণ জিনিসই আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। আর বাকি আই থিঙ্ক আর কোনো কোয়েশ্চেন নাই এই সম্পর্কে। ফর্মের লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিব, ওকে, সমস্যা নেই, দিয়ে দিচ্ছি এখন। ভাইয়া আপনারা কি এসএসএল সার্টিফিকেট দিচ্ছেন ফ্রি? হ্যাঁ, এসএসএল সার্টিফিকেটটা ফুল ভেরিফাইড এসএসএল সার্টিফিকেট দিচ্ছি গুগল থেকে সরাসরি। তারপর তো আর আমি চাইলে কি আপনাদের সার্ভারটা, আমি চাইলে কি ভাই এটা ক্লাউডফেয়ার এর সাথে অ্যাড করতে পারবো না, ট্রান্সফার করতে পারবেন কি না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোনো সময় ট্রান্সফারটা ওপেন, যেহেতু আপনারা স্টুডেন্ট, আমরা বললামই তো স্টুডেন্টদের জন্য ডিজাইন করা, আপনি যে কোনো সময় হতে পারে, আপনার কার্ড আছে এখন, মাস্টার কার্ড আছে, জি আছে, আপনি একটা পার্সোনাল সার্ভারে নিয়ে যাবেন এনি টাইম। আমি ওখানে আপনাদের ডিটেলসটা দিয়ে দিচ্ছি এখানে, আর বাকি ইনবক্সও দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিব। আর আমি অ্যাসাইনমেন্টটা দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্ট তো আশা করি সবাই বুঝছেন। আপনার একটা ডোমেন হোস্টিং নেওয়ার পরে ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, মেইন ডোমেনে করার পরে সাইট অফলাইন প্লাগইন ইনস্টল করে সুন্দর করে কাস্টমাইজ করে একটা কামিং সুন পেজ বানাবেন। এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। সবাই জুমের চ্যাটটা দেখেন, এখানে আমি আপনার টেক্সট করে দিয়েছি কিভাবে কি করতে হবে। বিকাশ নাম্বার যেটা দেওয়া আছে এটাই নগদ, এটাই রকেট নাম্বার, ঠিক আছে। কেউ যদি রকেট বা নগদে করতে চান সেম নাম্বারে পেমেন্ট করলেই হবে। ভাই আমি যে ইন্ডিয়া থেকে আছি আমি কিভাবে পেমেন্ট করব? আমি তো ভর্তির সময় কার্ড দিয়ে পেমেন্ট করেছিলাম, তো সেই অপশন থাকবে নাকি? পেপালে করতে পারবেন না, কার্ড দিয়ে করতে পারবেন। হ্যাঁ আচ্ছা বেশ, আপনাদের ক্লাস আর কখনো নিব কিনা শিওর না, এই জন্য আমি আপনার সাথে আরেকটু সময় থাকতেছি আর কি।
আলমগীর ভাইয়া, আমাদের হোস্টিং এর কোনো সমস্যা হলে আপনার পার্সোনাল আইডিতে যদি নক করি সমস্যা আছে কোনো? না করতে পারেন, কারণ আমি এই ডিপার্টমেন্টেই আছি এখন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যে কিনে ফেলছেন সে না কিনলেও চলবে, এটা দিয়ে কাজ করতে পারেন। আর পরবর্তীতে শুধু ব্র্যান্ডিং এর জন্য আপনি যদি নিতে চান একটা ডোমেন কিনে নিতে পারেন, অথবা পরবর্তী ডোমেন হোস্টিং দুইটাই ব্র্যান্ডিং এর জন্য কিনে নিতে পারেন যখন আপনার সুবিধা হয়। ঠিক আছে, কথা বলে যদি সাবডোমেন বাড়াই নেওয়া যায়, অথবা সেক্ষেত্রে ডোমেন ওইটাই থাকলো, শুধু আপনি 1 GB হোস্টিং চাইলে কিনে নিতে পারেন বা 2 GB হোস্টিং কিনে নিতে পারেন। আলমগীর ভাইয়া, আমরা তো একটা ছাড়ে, ঈদের ছাড়ে কোর্সটা নিছি, আপনি কি উপলক্ষে আমাদের কোনো ছাড় দিবেন? আরো কোনো ছাড় পাইতে পারি আমরা? এই যে সবই তো ছাড় দিয়ে দিলাম, সব ছাড়ই ছিল, যা শুনছেন না তখন সবই ছাড় ছিল। কারণ আপনারা যখন প্রফেশনালি যখন ডোমেন হোস্টিং কিনবেন না, তখন বুঝতে পারবেন এগুলোর ভ্যালু কত আসলে, যা কিছু দেওয়া হয়েছে এখানে, বুঝতে পারছেন? আচ্ছা, ছাড় কখন দেওয়া যায়? যখন আমি 5,000 টাকা প্রফিট করবো, তখন আমি হয়তো বা ঈদের সময় 3,000 টাকা প্রফিট করলাম, 2,000 ছাড় দিয়ে দিলাম, তখন আমার হিউজ সেল হবে। এটা বিষয় যেখানে প্রফিটের কোনো ওরকম কোনো কাহিনী নাই, যেটা খুবই সীমিত, সেখানে প্রফিট স্টুডেন্ট মানুষ তার একটু যদি কনসিডার করা যায় তো প্রফিট কোডপেন্ডিবিলিটি হিস্টরি তো কখনো সম্ভব হয় নাই। যেটা কমানো হয়েছে, যেটা ছিল 2,800 টাকা আর 2,500 টাকা, সেইটা থেকে কমায়া এটা লাভের চিন্তা না করে পরবর্তীতে দেখা গেছে যে টাকার কারণে অনেকে নেয় না, সেটা আমাদের জন্য প্রবলেম হয়। আমাদের কোর্স কন্টিনিউ করতে গেলে দেখা যায় অনেকে টাকা নেয় না, বুঝতে পারছি না, এত বেশি কমায় আনছি যে এর পরে মানে আর ওই পাশে কিছু নাই। রিনিউটাও কি এটাই থাকবে? হ্যাঁ, রিনিউটা এটাও একটা প্রবলেম, যেটা হচ্ছে রিনিউটা ওই সেম প্রাইসটাই থাকে, যেটা হচ্ছে তখন আমাদেরকে বেশি পে করতে হয়। আপনাদের আমরা যা দেখি ফেসবুকে 909 আপনাদের অ্যাড দেখানো শুরু করবে। অলরেডি আপনারা ডোমেন হোস্টিং এর সম্পর্কে জানছেন না, ফেসবুক হচ্ছে সব কিছু ফোকাস করে, আমাকে দেখায় তো ভাই মানে কি 10 জনের মধ্যে একজন তো রিনিউ করবো, একজনের কাছ থেকে পুরো টাকাটা উসুল করে দিবে। আমি আমি কিনছি আগে ডোমেন হোস্টিং কিনছি, আমি হোস্টিং কার্ড থেকেও কিনছি, বাংলাদেশে ওয়েব হোস্ট বেরি থেকে কিনছিলাম, এদের সার্ভারটাই ভাই টার্মিনেট করে দিছে, যার জন্য আমার ওয়েবসাইট হারাইছে। ইউএস এর একটা সার্ভার কিনছে, ওদের কপিরাইট ইস্যুর জন্য ভাই আপনার ওদের সার্ভার টার্মিনেট করে দিছে, এখন আমার সাইট নাই। বলেন এখন কি বলি, এখন ওদেরকে বলছে, ওরা কান্নাকাটি করতেছে যে আমাদের সাইটও নাই, আমাদের এই হইছে, এখন আর কিছু বলতে পারতেছি না। আপনার সাথে কথা বলতে বলতে ইউকে এর একটা ক্লায়েন্টের পেমেন্ট এরকম আপনাদেরও পেমেন্ট আসবে হঠাৎ করে, মন ভালো হয়ে যাবে। ঠিক আছে, ঠিক মতো কাজ করেন, ফিক্স ক্লায়েন্ট গুলো খুব মজার হয়, বুঝতে পারছেন ভাই? এটা কি মজাই করি, এটা ওয়েস্টার্ন ইউনিয়নের একটা পেমেন্ট আসছে মাত্র। ও আচ্ছা আচ্ছা, এটা কি কাজ করে দিয়েছিলেন ভাই? ফিক্স ক্লায়েন্ট আর কি, আমি সপ্তাহে 4 দিন এই ক্লায়েন্টের সাথে কাজ করি, বুঝতে পারছেন? ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই, সবার জন্য দোয়া রইল। আর কথা হবে ইনবক্সে যারা ডোমেন হোস্টিং নিতে যাচ্ছেন, আমি আছি সারা রাত। ঠিক আছে, ঠিক আছে।
আলমগীর ভাই আপনার ফেসবুক আইডিটা একটু কাইন্ডলি আমাদের গ্রুপ চ্যাটে একটু দিয়ে দিবেন, আলাদা মেনশন করে ডিটেইলস আমি গ্রুপ চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাহলে যদি দরকার হয় আমি দিয়ে দিচ্ছি, আমার ফেসবুকে প্রোফাইলটা দিচ্ছি আর বাকি সবকিছু 99। আচ্ছা ভাই ফিক্সড ক্লায়েন্টের কাজ কি ফাইবারই করেন নাকি ফাইবারের বাইরে করা? বাইরে আমি পেমেন্ট দিচ্ছি, যে পেমেন্টটা যে আসলো এখনি ইনস্ট্যান্ট পেমেন্ট পেয়ে গেলাম। ফাইবারকে তো ভালো একটা অ্যামাউন্ট দেওয়া লাগে না? হ্যাঁ আমি শুধু শুধু ফাইবার কেন রাখবো, আমার ক্লায়েন্ট যখন আমি কাজ করেছি ফাইবারকে তো দিয়েছি অবশ্যই, তো এখন তো আমি ফাইবার কাজ করতেছি না, সো ফাইবারকে দেওয়ার মানে হয় না কোনো। আচ্ছা বুঝতে পারছি। হিউজ একটা অ্যামাউন্ট তাই না, প্রতি সপ্তাহে প্রায় মনে হয় 20% দিতে হয় না ফাইবারকে? হ্যাঁ হ্যাঁ 20% হিউজ একটা অ্যামাউন্ট, তো এটা আমি কেন ওদের অনেক টাকা। আচ্ছা দিয়ে দিয়েছি, যান দেখেন এখান থেকে পেমেন্ট করে ফিল আপ করেন অথবা আমাকে নক করেন, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, দোয়া রইল সবার জন্য ইনশাল্লাহ ভাইয়া, দোয়া করেন। আলমগীর ভাই আগামী ক্লাস থেকে কি আমাদের কোর্স মডিউল অনুযায়ী ক্লাস শুরু হবে না আগামী ক্লাসটা থেকে? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই।